ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দ নন্দন বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ম গোপীজনসমাযুক্তং বৃন্দাবনো মনোহরম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে বাংলা সর্বপ্রথমে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবত জ্ঞান প্রদাতা ভগবানের সেবা অধিকার প্রদান করে গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শতশ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌরীয়মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা শ্রী ব্রহ্ম মধ্য গৌড়ীয় সরস্বত সম্প্রদায়ের সকল আচার্য ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই অভিনন্দন প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন। আজ একাদশী দিন, আজ একাদশী নাম কি কোনো গন্ধ নেই না তো যাই হোক, তো আজকে একাদশীর নাম কি কামিকা একাদশী। হ্যাঁ কামিকা, তো কামিকা একাদশীর মানে কি কামনা পূর্তি, কামনা বাসনা পূর্তি। আমরা আগে জানি, আমরা আগে শুনেছি কামিক মানে একাদশী ব্রত কিভাবে এলো। মূর নামক এক অসুর ছিল, সে অসুর আক্রমণ করলো স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য আক্রমণ, স্বর্গের সমস্ত দেব দেবী মূরের পরাক্রম দেখে সব স্বর্গ ছেড়ে চলে এলো বিষ্ণুর লোকে। ভগবান বিষ্ণুর কাছে এসে তখন প্রার্থনা করলো, ভগবান আমাদের রক্ষা করো। ভগবান বিষ্ণু, আমি কেন এটা ভেঙে বলছি ভগবান বিষ্ণু, আমাদের বাংলা সকলের ধারণা আছে কি যত মত তত পথ, সব জায়গাতেই ভগবানের কাছে যাওয়া যাবে, কিন্তু শাস্ত্র এটা বলছে না। কেন শাস্ত্র বলছে না, তার কারণটা হচ্ছে ভগবান নিজেই শ্রীমদ ভগবদ গীতাতে পরিষ্কার জানালেন কি জানতি দেবব্রতা দেবান, যারা দেবী দেবতার পূজা করে তারা দেব লোকে যাবে, তাতে আমি বলেছিলাম পিতৃ জানতি পিতৃব্রতা, যারা পিতৃলোকের পূজা করে তারা পিতৃলোকে যাবে পিতৃব্রতা। ভূতানি জানতি ভূতে যা, যারা ভূত লোকের পূজা করে তারা ভূত লোকে যাবে। আর মজ্জাজমামে প্রমাম, মজ্জাজ মানে যারা আমাকে আরাধনা করে তারা আমার কাছে আসবে। প্রশ্ন হচ্ছে যে আমরা যাব কোথায়? এই জড় জগৎটা তো চোদ্দ ভুবনই, চোদ্দ ভুবন মানে হচ্ছে কি আমরা যেখানে আসি ভুব, স মানে স্বর্গ, মোহ জন তপ সত্য, এই সাতটা উপরে আছে,
আর সাতটা নিচে আছে, তল, অতল, দ্বিতল, তলাতল, সুতল, রসাতল, পাতাল। বলছেন নামবে না কিছু নাহি কো আর ওই চৌদ্দ ভুবন মাঝে। এই চৌদ্দ ভুবনটাই হচ্ছে যেখানে যাও কর্ম অনুযায়ী এই চৌদ্দ ভুবনে যদি ভালো পুণ্য কর্ম করো, পুণ্য কর্ম মানে মানে জীবের সেবা করলে, জীবের সেবা মানে কি, জীবকে সাহায্য করলে, কোনো বৃদ্ধকে সাহায্য করলে, এই সব ধরনের যেগুলো পুণ্য করবে, যে গঙ্গা স্নান করলে, এই সমস্ত করলে কি হয়, পুণ্য হয়, পুণ্যর ফলে কি হয় না স্বর্গে যায়। কিন্তু স্বর্গ যখন, স্বর্গের পুণ্য যখন শেষ হয়ে গেল, তখন আবার পাঠিয়ে দেয় মধ্যলোকে। শিবের পূজা করলে কৈলাসে যাবে, বা শিব ভগবান কৃষ্ণের ভক্ত, আর শিব তো তোমাকে উদ্ধার করতে পারবে না, শিব তোমাকে আবার পাঠিয়ে দেবে ভগবানের কাছে, যাবে ভগবানের সাধনা করার জন্য, তোমাকে আসতে হবে আবার মর্ত্যলোকে। সাধনা বিনা কখনো সাধ্য বস্তু যিনি, যে সাধ্য মানে কি, যেটা আমরা চাইছি জীবনে, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যেটা আমরা চাইছি, কি চাইছি, যেন চির আনন্দ পাওয়া যায়। চির আনন্দ স্বরূপটাই হচ্ছে ভগবান। ভগবানকে লাভ করতে গেলে বলছে ভগবানের আরাধনা করতে হবে। ভগবানকে ব্রহ্মা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ, এরকম ভাগবত বলছেন, ইতি চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। চৈতন্য চরিতামৃত বললেন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। এইভাবে কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এটা সমস্ত শাস্ত্র প্রমাণ করে দিয়েছে। আর সে ভগবান নিজেই বলছেন, মজ্জাদি মামেপি মান, যারা আমার অভাবটা আমার কাছে ফিরে আসবে। এই চৌদ্দ ভুবনটা হচ্ছে, এটা হচ্ছে সবটাই হচ্ছে জড় জগৎ মানে মৃত্যুলো। এখানে এই চৌদ্দ ভুবনের মধ্যে যারা জন্মাবে তাদের জন্ম আছে, মৃত্যু আছে। আর এই চৌদ্দ ভুবনের মধ্যে কষ্ট আছে, ভৌতিক জগৎ, ভোগময় জগৎ, সবাই সবাইকে ভোগ করতে চায়, কেউ এমনি এই জন্য এই জগতে থাকা মানে এই জগতে পুণ্য করে বলে এই জগতে ঘুরে বেড়াও, পাপ কর্ম করে নরকে যাও, কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু কবু কীট কবু পক্ষী কবু মানে কবু কীট কবু পক্ষী যাও। মানে ঘটনা হচ্ছে যে কখনো আমাদের পুণ্য ফলের ফলে স্বর্গে যেতে হয়, পাপের ফলে নরকে যেতে হয়, কখনো কর্ম অনুযায়ী পশু পাখি জন্ম নিতে হয়, বিভিন্ন রকম শরীর নিয়ে ঘুরতে হয়, এই এই চৌদ্দ ভুবনের মধ্যে ঘুরতে হয়, এই যেরকম কর্ম করে। আর চৌদ্দ ভুবনে জন্মবে যখন মরতেই হবে, কিন্তু আমাদের প্রকৃত স্বরূপ কী, আমার প্রকৃত স্বরূপ হচ্ছে আমার আত্মা। সবাই আত্মাটা আবার কী জিনিস, ভগবানের অনুচিত অংশ, অনুচিত আমরা চিন্ময়, চিন্ময় বলেই আমরা কথা বলছি, চলছি, ফিরছি, উত্তেজনা সাড়া দিচ্ছি, চিন্ময় আমরা, চিন্ময় জগৎ থেকে এসছি, ভগবান থেকে এসে চিন্ময়, ভগবান সচ্চিদ আনন্দ, সচ্চিদ আনন্দ সেখান থেকে আসছি, ওই জন্য সেখানে ফিরতে হবে। দেখবেন যে ভগবান যখন প্রথম প্রথম যখন ব্রহ্মাকে উপদেশ করলেন, যাকে বলা চতুস্বর শ্রী ভাগবত, এই চতুস্বর ভাগবতের মধ্যে দুটো শ্লোক, শ্লোকের একটা শ্লোক আছে, তার নাম হচ্ছে যথা মহান্তি ভূতানি ভূতেষু চর্বচেষুণি প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেবশ্যম। মানে হচ্ছে যা কিছু করো, যা কিছু আসছে সব আমার থেকেই আসছে, ভগবান নিজে বলছে। আর যেখানে যেতে হবে চরমে আমাতেই যেতে হবে, অন্য কোনো জায়গা নেই। আর আমাকে যা গেলেই, আমার কাছে এলেই, তবে তবে আমার তবে আমাদের প্রকৃত অর্থে যে মুক্তি, কৃষ্ণ লাভ মুক্তি, কৃষ্ণের চরম লাভের নাম হচ্ছে মুক্তি, অঙ্গ্রি মানে চরম।
কৃষ্ণং হি লাভ মুক্তি। কিন্তু আমরা কি জানি, মুক্তি মানে ভগবানের সঙ্গে মিশে যাওয়া, মুক্তি মানে ভগবানের সমান রূপ পাওয়া, মুক্তি মানে ভগবানের সমান লোকে বাস করা, মুক্তি মানে ভগবানের সামনে থাকা, মুক্তি মানে ভগবানের সমান ঐশ্বর্য বাস করা। এইসব এইসবগুলো আমাদের বৈষ্ণব ভাষায় মুক্তি বলা হয় না। আসল মুক্তি কি না, ভগবানের সেবক হিসাবে কৃষ্ণ অঙ্গি লাভ মুক্তি, কৃষ্ণের চরণ লাভের নাম হচ্ছে মুক্তি। তো যাই হোক, সেই যখন মূল যখন আক্রমণ করলো, সবাই ফিরে গেল ভগবানের কাছে। তারা ইন্দ্র, বরুণ, সূর্য সব যাদেরকে আমরা মনে করি ভগবানের সমান, সবাই ফিরে গেল ভগবানের কাছে, মানে ভগবানের কাছে, ভগবান বিষ্ণুর কাছে। কৃষ্ণ কখনো যুদ্ধ করেন, যুদ্ধ করেছে বিষ্ণু। এবার বৃন্দাবনে যত অসুর মেরেছে কৃষ্ণ, সমস্ত অসুর কীভাবে মেরেছে সেটা সেটাকে আমাদের চৈতন্য চরিতামৃত বলছেন। যখন কৃষ্ণ, কালকে বলেছিলাম না, কৃষ্ণ দেবকীর গর্বে, মানে গর্বে না, দেবকী যেখানে জেলে ছিল, জেলে আবির্ভূত হলেন। আবার কৃষ্ণ জন্ম নিলেন যশোদার কক্ষে, মানে কোক মানে হচ্ছে গর্বে। এখন দুই কৃষ্ণ যখন বসুদেব যখন নিয়ে গেল নন্দালয়ে, নন্দ মহারাজের গৃহে, তখন সেই যশোদার কৃষ্ণ বা আর দেবকের কৃষ্ণের সঙ্গে মিশে গেল, মানে মার্জ হয়ে গেল। সেই জন্য আমাদের চৈতন্য চরিতামৃতে শুনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঠ বললেন, বিষ্ণু তখন, কৃষ্ণ তখন বিষ্ণুর শরীরে, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহার। কৃষ্ণ তখন বিষ্ণুর শরীরে, মানে কৃষ্ণ বিষ্ণুর শরীরে, আর বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহার। যা কিছু আমরা দেখছি, কৃষ্ণ অঘাসুরকে মারলো, বকাসুরকে মারলো, পুতনাকে মারলো, সব কিন্তু বিষ্ণু মেরেছে। কৃষ্ণ সবসময় বাঁশুর বাজায় বৃন্দাবন, হ্যাঁ, এই যে আসল কৃষ্ণ। আর যেগুলো বিষ্ণু হচ্ছেন কৃষ্ণের বৈভব মূর্তি, ঐশ্বর্য মূর্তি। যাই হোক, সেই বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু বললেন, হ্যাঁ, আমি মূর্খে মারব না, নিজহাতে মারব না, কেন ভগবানের যে মরবে সে তো উদ্ধার হয়ে যাবে, ভগবানের হাতে যে মরবে সে উদ্ধার হয়ে যাবে। এখন আমি ওকে মারবো না, কিন্তু তোমরা সুযোগ পেলে মেরে দেবো, তোমরা তো একসঙ্গে যুদ্ধ করবো, কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে মোড়ের পরাক্রম দেখে সব দেবী দেবতা পালিয়ে গেল, যুদ্ধ ছেড়ে চলে গেল। 1000 বৎসর বিষ্ণু, বিষ্ণু হচ্ছে যেমন মনে করে বেড়াল, আর মূল হচ্ছে, মানে বিষ্ণুর কাছে মূল হচ্ছে একটা ইঁদুর, বেড়াল ইঁদুর যেমন যুদ্ধ করিবে, খেলা করে, সে খেলা হয়, কেউ আর এলো না মূর্খে মারার জন্য। আর ভগবানও মানে স্থির করে নিয়েছে, আমি মূর্খে উদ্ধার করব না। ঠিক তেমনি করে, হ্যাঁ, যেমন একটু দেখা যায়, যেমন হচ্ছে কাল, যেমন কাল, যেমন ভগবান নিজাতে মারবেন না, কাল যেমনকে মারলো কিভাবে, অর্থ জানো কি, কাল যেমন মারলো কিভাবে, কাল যেমন কে মারলো ভগবান, সেই যেখানে যেখানে মহারাজ মুচুকুন্দ মহারাজ গুহাতে গুহাতে বিশ্রাম করছে, কেন, মুচুকুন্দ মহারাজ এক সময় দেবদেবীর পক্ষ হয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করেছিল। আর সেই সময় মুচুকুন্দ মহারাজকে যুদ্ধ শেষের পরে ওর বাড়ি, মানে ঘরে ফিরবে বলে, তখন রাজ্যে ফিরবে বলে চিন্তা করছে, তখন ইন্দ্র বললেন কি, হে মুচুকুন্দ,
বুঝে যাবো বলছো? তোমার তো রাজ্যই নেই, সব বদলে গেছে। স্বর্গরাজ্যে, স্বর্গে একদিন মানে মর্ত লোকের 100 বছর ধরে গেল। তোমার বংশে কেউ বেঁচে নেই। তুমি কি করতে চাও? আমি তোমাকে বর দিতে চাই। কি বর নেবে? তখন মুচুকুন্দন বলেছিলেন, আমি বিশ্রাম করতে চাই। তখন ইন্দ্র বললেন যে ঠিক আছে, তুমি বিশ্রাম করো, তোমাকে যে জাগিয়ে দেবে তাকে দেখা মাত্র তার শরীরটা কি বলে পুড়ে ছাইবে। তো কৃষ্ণ যখন কাল যেমন এসছে, যখন কৃষ্ণ কাল যেমন কোথা থেকে হলো কৃষ্ণ কাছে, এখন জরাসন্ধ নাম শুনেছেন? জরাসন্ধ, জরাসন্ধ 17 বার আক্রমণ করলো মথুরাকে। মথুরাকে কেন না কৃষ্ণকে মারবে? কেন? জরাসন্ধ কংসের শ্বশুর ছিল। কংস আছে না, কংসের শ্বশুর হচ্ছে জরাসন্ধ। সেই শ্বশুর মানে কি বলে কংসকে মেরেছে কে? কৃষ্ণ। জরাসন্ধ সে কি বলে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বারবার আক্রমণ করছে, কৃষ্ণ জরাসন্ধকে মাছিয়ে রাখছে, সৈন্যকে সব মেরে দিচ্ছে। 17 বার আক্রমণ করেও সেই জরাসন্ধের আর মোহ ভাঙল না যে কৃষ্ণ ভগবান একে মারা যায় না, একে মারা যায় না। তো কি হলো তখন? কি হলো, সেই জরাসন্ধ দেখলো এই কাল যেমন শিবের বর পুত্র, এই শিবের থেকে বর পেয়েছে কি না, একে কেউ যুদ্ধে হারাতে পারবে না, অস্ত্র দিয়ে মারতে পারবে না। তখন ভাবলো যে অমর, ও নিজে ভাবলো আমি অমর, যুদ্ধে হারাতে পারবো, অস্ত্র দিয়ে মারতে পারবে না, তাহলে অমর হয়ে যাবো। হ্যাঁ, তো এই বিচার নিয়ে তো কাল যেমন এসেছিল, কি বলে জরাসন্ধ এসেছিল কাল যমনের কাছে, তোমার তুমি তো বহুদিন ধরে খুঁজছো, লোক খুঁজছো যে তুমি তার সাথে যুদ্ধ করবে, কেউ তো তোমার সাথে যুদ্ধ করতে চায় না, তবে আমি তোমাকে একটা ভালো যুক্তি দিচ্ছি। আমি এরম এরম করেছি, 17 বার আক্রমণ করেছি, তো মারতে পারিনি, তুমি চলো আমার আমার পক্ষ থেকে যুদ্ধ করে চলো। এই হয়ে যুদ্ধ করতে এসেছিল মথুরাতে। তো ভগবান বললেন, তুমি তো যুদ্ধ করো আমার সঙ্গে, আমাকে মারতে চাও, ঠিক আছে আমি একাই যাবো, আমার সঙ্গে আর অন্য কেউ যাবে, সৈন্য সৈন্য যাবে না, একাই যাবো। তো ঠিক আছে, ভগবান একাই গেছেন, পায়ে হেঁটে গেছেন, রথ নেই, সৈন্য নেই, ঘোড়া নেই, হাতি নেই, কিন্তু কাল যেমন এসছে সম্পূর্ণ সাজাগুজো, মানে একদম যুদ্ধ করার জন্য হাতি ঘোড়া সব সৈন্য নিয়ে এসছে। যাই হোক, সে কাল যেমন যখন ভগবান কৃষ্ণ গেলেন, তো বয়স কত? 10 মানে 9 বৎসর 8 মাস না 9 বৎসর 10 মাস ছিলেন ভগবান, ছিলেন বৃন্দাবনে। তারপরে 10 মাস তারপরে 10 মাস অন্তর অন্তর না তারপরে ভগবান চলে গেলেন 10 মাসের জন্য পড়তে চলে গেলেন শান্তিপূর্ণের কাছে। তা 10 মাস তারপরে চলে গেলেন, ফিরে এলেন। এবার 10 মাস অন্তর অন্তর মানে অন্তর অন্তর মানে কাল মানে জরাসন্ধ আক্রমণ করেছে মথুরাতে 17 বার। তো তার মানে 17 বার টাইম, তার মানে 24-25 বছর বয়স কৃষ্ণ। তো কাল যেমন ভাবছে যে তো ছোট্ট বালক, একে তো হারাতে পারছে না। তো যাই হোক, কৃষ্ণ বলছে একা এসছে, পায়ে হেঁটে এসছে। তো কাল তখনকার যুদ্ধের কথা ছিল, কিন্তু পায়ে হেঁটে তোমার তো তোমার পায়ে হেঁটে যুদ্ধ করতে হবে, তলোয়ার নিয়ে দেখলে তো তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হবে, ধনুষ বাণে ধনুষ বাণে যুদ্ধ করতে হবে, অন্য কোনো অস্ত্র নিয়ে হবে না, গদা নিয়ে করলে গদা নিয়ে যুদ্ধ করতে হবে। তো ভগবান বলছেন, ভগবান আমি তারপর তোমায় বললাম তোমার সঙ্গে আমি একা একা যুদ্ধ করবো, কি করবো না মল্ল যুদ্ধ মানে কুস্তাকুস্তি, যে হারতে পারবে। বলছেন দেখো, তখন কৃষ্ণ বলছেন আমি তো এখানে একা এসেছি, তোমার সৈন্য সম্বন্ধ অনেক আছে। কৃষ্ণকে না ভুলিয়ে ভুলিয়ে ওকে নিয়ে গেল সেই 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 মহারাজ মুচুকুন্দ যেখানে বিশ্রাম সেখানে নিয়ে গেল। এটা 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 না বললেও তোমরা বুঝতে পারবে না। তো কী হলো, মুচুকুন্দ মহারাজের নিয়ে যেতে হবে, বললো আমি যদি এখানে তোমার যুদ্ধ করে হারিয়ে দিই, তোমার কুস্তিতে হারিয়ে দিই,
তোমার শরীরে কোনো আমাকে কিন্তু ছাড়বে না। অতএব আমরা এমন একটা দূরে জায়গায় যাব যেখানে এরা সৈন্যতা থাকবে না, কিন্তু শুধু তুমি আর আমি থাকবো। তো চলো কোথায়? কাঞ্জমন বলল, সুন্দর যুক্তি, চলো। ও তো জানে কেউ যুদ্ধ হারাতে পারবে না, শিবের মর্ত ভগবান সব পারে, কর্তম অকর্তম অন্নতাপন সব পারে, যেটা হবার না সেটা হওয়াতে পারে, যেটা হবার সেটা না হওয়াতে পারে। কিন্তু ভগবানের প্রধান ভক্ত, কৃষ্ণের প্রধান ভক্ত হচ্ছে শিব, যেদের মধ্যে বৈষ্ণবানাম যথা সংশাস্ত্র বলছে। তো যাই হোক, শিবের দেয়া বরকে অবজ্ঞা, ভক্তের দেয়া বর তো ভগবান কখনো অবজ্ঞা করে না। তখন নিয়ে গেল কি, ওই এই ছলনা করে সেই কাল যেমন নিয়ে গেল সেই অনেক দূরে যেখানে মুচুকুন্দময় মুখাতে বিশ্রাম করছে। ভগবান কৃষ্ণ দৌড়ে চলে গেলেন সেখানে, কেন কাল যেমন উদ্ধার করবেন, নিজের মারবেন না, দৌড়ে চলে গেলেন। সেখানে গিয়ে নিজের গায়ের উত্তরীটা যেখানে মুচুকুন্দময় ঘুমাচ্ছে সে শরীরটাকে ঢেকে দিল। আর কাল যেমন জানতেন কি এই কৃষ্ণ হচ্ছে মায়াবী, এই বেটা আমার সঙ্গে মায়ায় খেলা খেলছে, ওদিকে যখন গুফার মধ্যে ঢুকেছে অপেক্ষা করছে, অপেক্ষা করছে, নাক ডাকছে, মানে ঘুমানোর গভীর ঘুমাল, যেমন কালকে আমি ঘুমাচ্ছিলাম, হ্যাঁ বলছে আমার আমার নাক ডাকছে, ঠিক আছে আমি বিদেশ থেকে এসেছিলাম, মানে তোর টাইম জোন আছে, তো এরকম নাক ডাকছে, গভীর ঘুমে ঘুমাচ্ছে আমি। তো যাই হোক, তো সেই কী হলো, তোর কাল যেমন দেখছে অনেকক্ষণ অপেক্ষা করেও ওর নাক ডাকা বন্ধ হচ্ছে না, বলছে আমাকে দেখে ভয় পেয়ে গেছে, এক লাথি মেরেছে, লাথি মারার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে উঠে দেখে যাকে দেখলো, যেটা ইন্দ্রদেব ইন্দ্র বর দিয়েছিল, দেখা মাত্রেই কাল যাবনের শরীর ভস্ম হয়ে গেল। ঠিক এমনি করে ভগবান যাকে চিন্তা করে মারবে না, তো তাকে তাকে কখনো যাকে উদ্ধার করবে না তাকে কখনো মারবে না। তো ভগবান 1000 বছর যুদ্ধ করার পরে যে ভেবে একটা বিড়াল একটা ইন্দ্রের সঙ্গে খেলা হচ্ছে, কেউ এলো না ওকে মারার জন্যে, তখন ভগবান ভাবছে যে আমি আর কি করবো, বিশ্রাম করব, চলে গেল হিমালয়ের কাছে। হিমালয়তে চলে গিয়ে দেখবে এখনও পর্যন্ত নাম আছে বদ্রীনারায়ণ, সেই গুফাতে গিয়ে উনি বিশ্রাম করছেন। তারপরে কি মূর মনে মনে চিন্তা করলো, এই বিষ্ণু আমার ভয়ে পালিয়ে গেছে, অশুদ্ধ স্বভাব এটাই, না পারলেও হাম্বড়িয়া হয়ে পড়বে, হ্যাঁ পড়বে, তো আমি ওকে ব্যাটা ছাড়বো না, যেখানেই গেছে আমি ওকে গিয়ে মেরে ফেলব। যখনই খুঁজতে খুঁজতে যখন ভগবানকে পেয়ে গেলেন, মূর কাছাকাছি এসে গেছে, তখন ভগবানের শরীর থেকে একটা, সেটা অঘ্রাণ মাসের শুক্লপক্ষে একাদশী দিবস, মানে 11th day অফ মুন সাইকেল, একাদশী দিবসের দিনে ওই জিনিসটা হয়েছিল, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী দিন উৎপন্ন একাদশী। তো ভগবানের শরীর থেকে একটা মহিলা মূর্তি বাইরে গেল, সেই মহিলা মূর্তিকে বলা হয় বৈষ্ণবী। তিনি বাইরে বেরিয়ে মূরের সঙ্গে যুদ্ধ করল, কতদিন? 15 দিন, এক পক্ষ কাল, পূর্ণিমা মানে শুক্লপক্ষে যুদ্ধ আরম্ভ হলো, পরের শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী, সেই পর্যন্ত যুদ্ধ সমাপ্ত হল, মক্ষোদা একাদশী, উৎপন্না মক্ষোদা, তারা ওকে মোক্ষ, মানে একাদশী মুক্তি হলো। তো কী হলো না, তখন ভগবান এবারে অভিনয় করতে করে বললেন যে তখন উঠলেন, যখন ঘুমোচ্ছিলেন গভীরভাবে, উনি কিছু জানেন না, উঠলেন, উঠে জিজ্ঞাসা করছে এই ওষুধকে কে মারলো। তখন সেই মহিলা, সে ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়, সবাই তো ভগবান থেকে এসছে, আপনিও ভগবান থেকে এসছেন,
মানেন না মানেন ভগবান থেকে এসছেন। ভগবান সবাই অনুজ, যার জীবন আছে সবাই ভগবান থেকে এসছে, পৃথিবীটা ভগবান থেকে এসছে, সবাই ভগবান থেকে এসছে। কিন্তু আমরা মুশকিল হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি। তো যাই হোক, তো কী হলো না, তখন সেই একাদশী দেবী, হ্যাঁ, মহিলা মূর্তি, যেহেতু একাদশীর দিনে হয়েছিল, একাদশী মানে একাদশ দিনে, একাদশ হওয়া উচিত, যেহেতু মহিলা স্ত্রীলিঙ্গ হল একাদশী, এর নাম একাদশী দেবী, প্রণাম করে বললেন, হে প্রভু, আপনারই আশীর্বাদ কৃপাতে আমি এই মূর্খে মরতে সমর্থ হয়েছি। তো ভগবান সন্তুষ্ট হয়ে আমি তোমাকে যদি বর দিতে যাই, তুই বর মাগো। তখন একাদশী দেবী বর দিয়েছিলেন, কী বর দিয়েছিলেন, যত পৃথিবীতে তীর্থ আছে, পবিত্র নদী আছে, তীর্থতে ভ্রমণ করলে আর পবিত্র স্নান করলে, চান করলে যেটা পুণ্য, যে পুণ্য হয়, যদি আমার এই দিবসকে কেউ সঠিকভাবে পালন করে তাহলে তার থেকে যেন বেশি পুণ্য লাভ করে। তথা আজকে কামিকা একাদশী যারা ভ্রূণ হত্যা, জীব হত্যা এসব করে, তাদের ক্ষেত্রে আজকের একাদশীটা সত্যিকারে ভালো করে। কিরম একাদশী করতে হবে না, অন্ন মানে ক্রেম, অন্ন বলে অন্ন খাওয়া যাবে না, অন্ন বলে কিছু ভাত মানে, মানে যেগুলো বলে ভাত, গম, যব, তিল, সর্ষে এসব খাওয়া যাবে। তা কী খাওয়া যাবে, যদি সম্পূর্ণ উপবাস করতে না পারো, ড্রাই ফাস্ট যাকে বলে, মানে শুকিয়ে, মানে সম্পূর্ণ শুকনো উপবাস উপবাস করতে না পারো, তাহলে আমাদের হরিভক্তিগুলো আছে, সনাতন গোস্বামী পাঠ লিখলেন, ফল আর মূল খেতে পারো, ফল মূল আর জল এগুলো খেয়ে জীবন, আর দুধ খেতে পারো, এইগুলো কতটা খাওয়া যাবে, যেটুকু যতটুকু শরীরের জন্য প্রয়োজন ততটুকু। আবার আবার একাদশী উৎসব মান মানে সেই ঠিক আছে, বাকুইট খাওয়া যাবে বলে বাকুইটের পরোটা করবো, এগুলো হবে না। তো এইভাবে এইভাবে বিধান দিলেন, তো বলছে এইভাবে বিধান দিলেন করে, তাহলে যেন তার যে যত পৃথিবীতে তীর্থ রয়েছে, যত পবিত্র নদী আছে, তীর্থ ভ্রমণ করলে যা পুণ্য হয়, যা লাভ হয়, পবিত্র স্নান করলে যা লাভ হয়, কিন্তু আমার দিন একদিন কেউ পালন করে তার থেকে বেশি লাভ হয়। ভগবান তথা তাহলে আর কিছু বর চাই, মানে হ্যাঁ, আমার এই তিথিকে যদি কেউ ভালোভাবে পালন করে মানে যেভাবে বললাম, তো তাহলে তার যেন আপনার চরণ ভক্তি লাভ হয়। ভগবান তথা আর কিছু বর চাই, হ্যাঁ চাই, কি চাই, যদি কেউ কোনো মনের আশা নিয়ে, কোনো কিছু মনের ইচ্ছা পূর্তি নিয়ে যদি কিছু কেউ আমার থেকে পালন করে তাদের ইচ্ছাটা পূর্ণ হয়, তথা অবশ্য। তো একটা ঘটনা বলছি, আমার জীবনের প্রথম যখন আসি দিল্লি শহরে এসেছি আগে, কিন্তু প্রচারের জন্য যখন দিল্লি শহরে আসি, সালটা ছিল 1999 সাল, আমার গুরুদেব প্রকট হয়েছে তারপরে একটা পার্কে আমি করে প্রোগ্রাম করছি, পার্কে, ঘোড়া পার্কে, কেন না ওই সময় দুপুরবেলা সব পার্কে দিল্লির বাড়িগুলো সব ছোটো ছোটো, যেরকম এরকম বাড়ি, ছোটো ছোটো বাড়ি, আর ঠান্ডার দিনে খুব ঠান্ডা, এখানে তো ভেতরে হিটার রয়েছে আছে, ওখানে তো সব নেই, ভেতরে গরম, ভেতরেও ঠান্ডা, বাইরেও ঠান্ডা, বাইরে বেশি ঠান্ডা, ভেতরে আমার ঠান্ডা, যাই হোক। তো সেই জন্য পার্কে সবাই চলে আসে রোদ্দুর পোহাতে, আমরা কি রোদ্দুর বলেছেন তোমার বাংলা ভাষা, রোদ্দুর পোহানোর জন্য সব চলে আসে। তো ওই জন্য আমি আর আমার সঙ্গে ছিলাম আমাদের ভক্তির জন্য মুনি মহাজ, দুজন ছিলাম, ওই জন্য কীর্তন করতে করতে 70-80 জন হয়ে গেছে। তারপর আমি হরিকথা বলেছি, তারপরে একজন মহিলা, কত বয়স, 40-42 বয়স হবে, সে এসে খালি বলছে, স্বামীজি একটা সন্তান, মানে হিন্দি ভাষা বলছে, একটা সন্তান দিয়েছি, মানে একটা একটা আমাকে সন্তান দাও,
লোকে বলছে দেখো আমরা এই ধরনের সন্ন্যাসী নই, দেখো জাদু ফাদু দেখিয়ে দেবো, চমকদার কিছু করে দেবো, আমরা হরিনাম প্রচারের জন্য সন্ন্যাসী, আমাদের তো সেসব কিছু নেই, সব মন্ত্রমন্ত্র কিছু নেই, কোনো কিছু আমরা আমরা কিছু করতে পারবো না। তা তাও শুনছে না, ঘ্যান 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 করে না, ঘ্যান করে না, ঘ্যান ঘ্যান ছাড়ে না। আমি দেখলাম যে মা করে মাথায় চলে এলো, আচ্ছা আগামী একাদশী তো হচ্ছে পুত্র একাদশী, নামটা পুত্র দাও, যাদের পুত্র হয়নি তাদের যে একাদশী করে ঠিক দিল আহার নিদ্রা ভাগ দিয়ে সারাদিন হরিনাম করে করে তাহলে তার সন্তান হতে পারে। তো যাই হোক, আমি ওকে বললাম দেখো প্রতিদিন তুলসী গাছে জল দেবে, মানে হিন্দি ভাষা বলছি, তো তোমার পাশে তুলসী পৌধা হ্যাঁ কেন, হ্যাঁ তুলসী পৌধা হ্যাঁ, তো জল ছড়া, হ্যাঁ ছড়া ছড়া, এবার বাংলাটা বলে হ্যাঁ তোমার তুলসী গাছ আছে বাড়িতে, বলছে হ্যাঁ আছে, তো তোমার জল দেবে, চারবার পরিক্রমা করবে, আর তুলসী তলায় বসে 118 প্রত্যেক দিন হরিনাম করবে, আর যত একাদশী আছে তার মধ্যে আগামী একাদশীটা হচ্ছে পুত্র একাদশী, এটার অর্থ হচ্ছে বলে দিলাম সব, এটা করলে তোমার ছেলে ব্যাপার তো ছেলে মারা। আমি তো বলে চলে গেছি, এক বছর আর আসেনি তো সঙ্গে, আর এর মাঝখানে আমার এই কথা একদিন ওখানে বলেছি, তারপরের দিন বলেছি, আমি তো বলে ভুলে গেছি সব কিছু বলেছি। পরের বছর যখন এসেছি তখন আমাকে একটা ওখানকার স্থানীয় লোক তার চারতলা বাড়ি আমাকে বলছে মহারাজ আপনার আমরা তিনতলাটা দিয়ে দিলাম, চারতলা বাড়ি তিনতলাটা পুরো দিয়ে দিচ্ছি আমি আপনাকে, আপনি এখানে থাকবেন, এখানে আপনার প্রচার কার্য করবেন। পরের বছর আমি তার সেই তিনতলাতে আছি কথা বলছি, এরকম সেই 70-80 জন লোক, 70-80 কি 100 জন পুরো এখান থেকে হল ঘুরে গেছে, ঘুরে গেছে। তারপরে আমি যখন কথা বলছি হঠাৎ কথার মাঝখানে একজন মহিলা এসে, একটা ছোট্ট ছেলে, 1 মাসের ছেলে, আর একটা হাতে বাক্স মতন মিষ্টি, আর হাতে কতগুলো 100 টাকার নোট নিয়ে বলছে মহারাজ আপকা বেটা, মানে মহারাজ এটা আপনার সন্তান। তখন সব আমার মুখে দেখে দেখছি কি তোমার মতলব কে আপকে পাতা নেই, আমার আপনার পাতা নেই, আপনার মনে নেই যে আপনি আমি গত আপনি গত বছর এসেছিলেন পার্কে প্রোগ্রাম, পার্কের পাশেই বাড়ি না, ওই পার্কে মজা অবশ্যই প্রোগ্রাম করছিলেন, আমি আপনার কাছে গিয়েছিলাম আর আমি বললাম 18 বছর বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান নেই, সন্তান নেই, আপনি যা বলেছিলেন তা আমি করেছি, আর তারপরেই সামনের সঙ্গে গোপাল আসছে, গোপাল ছেলেটা এসছে 1999 সালে ঘটনা। তারপরে আমার যখন আমার যে বড় মামার ছেলের বিয়ে হয়েছে, 6 বছর হয়ে গেল তার সন্তান হয়নি, ছেলের বউ সে আমার কাছে কাঁদত, আমার সন্তান হয়নি, আমার শাশুড়ি মা আমাদের খেতে মুখঝুম করে, আমার বাংলাই ভাষায় মুখঝুক করে আপনি কিছু একটা করে দিন। আমি তখন ঠিক পুত্র দেখাচ্ছি, কয়েকদিন আগে আমি ছিলাম দক্ষিণ ভারত, ছিলাম আমার দক্ষিণ ভারত মন্দির আছে, দক্ষিণ ভারতে আছি, হঠাৎ মনে পড়ে যাবে, ও তো আমাকে বলেছে ঠিক আছে ওকে ফোন করে দেবো, যে আগামী একাদশী হচ্ছে পুত্র একাদশী, তুমি করো করো তারপর যা ভগবানের ইচ্ছা জানাতে সেটা হবে। আর সত্যি তো ম্যাজিকের মতো একাদশী করার পরে গর্ভে সন্তান এসে গেছে। এই জন্য যে তৃতীয় যে বলেছে না, তৃতীয় যে বর চেয়েছিলেন যে যা মনে করবে, মনে করে আমার এই যে মতো করবে তার ইচ্ছা যেন পূর্ণ হয়, ভগবান বললেন তথা আস। এইভাবে তিন ব্রত আমাদের, আমার তিনটে সরাসরি মানে কী বলে ভগবানের গুণ, মনে হচ্ছে আশীর্বাদ স্বরূপ একাদশী করলে এগুলো হবে। কিন্তু আমরা যে ব্রত করছি, এটা আমি যে ব্রত করছি, আমার আমার ব্রত করার উদ্দেশ্য একটাই, পুণ্য লাভ করা, আমার পুণ্য করলে স্বর্গে যাবো, স্বর্গে থেকে আমার দেওয়া। যেন আমাদের ভক্তরা ঠাকুর আমাদের বললেন, কীর্তন আমাদের বললেন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি, আমি স্বর্গ চাই না, মোক্ষ মানে মুক্তি চাই না, তার কি চাই, মুক্তি মানে যে স্বরূপ
সাযুজ্য, সামীপ্য, সালক্য, শাস্তি, এই যে মুক্তি, পাঁচ প্রকার মুক্তি, এটা হচ্ছে আমি চাই না, মোক্ষ না। এটা কে, এটা কারা চায়? জ্ঞানীরা চায়। তো যাই হোক, আর যোগীরা যেটা চায়, যোগীরা কি চায়? না সিদ্ধি চায়। এই বসে আছি আগুনের মধ্যে, আগুন জ্বলে যাবে, লোক দেখবেন আগুনের মধ্যে বসে আছি, যোগ। তো আমি এটাও চাই না, আমি কী চাই? হে ভগবান, আপনার দাস করে নিই। সেই সূত্র নিয়ে আমিও চাই, আমাদের আমি একাদশীর মত করি, লক্ষ্য আমার একটাই, যেন কৃষ্ণ ভক্তি হয়। যেখানেই থাকি, নরকে থাকি, কর্ম অনুযায়ী নরকে থাকি, যেখানেই থাকি না কেন, যেন আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। কেন বলছি? কেন ভক্তি একমাত্র নিয়ে যাবে ভগবানের কাছে। ভক্তি একটা পথ, এটা কর্ম করলে কি হয়? লাভ পূজা প্রতিষ্ঠা নিয়ে, কর্মের ফল লাভ পূজা প্রতিষ্ঠা, জ্ঞানের ফল মুক্তি, আর যোগীর ফল, যোগীদের ফল কি? সিদ্ধি, লোককে ভাবতা দেবে, ভগবান সেজে যাবে। যোগী আছে না, যোগী আছে ভগবান বলে, হিপনোটাইজ করবে, করে লোককে সব মোহিত করে দেবে, যোগীদের যা আছে। যাই হোক, আমাদের ভক্তিনাথ ঠাকুর তার কীর্তনের মধ্যে দিয়ে আমাদের বললেন। কেন বললেন? আমাদের পূর্ব আচার্যগণ নরোত্তম ঠাকুর, মুক্তিবিনোদ ঠাকুর, লোচন দাস ঠাকুর এরা কী বললেন? বলছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া জীবা খায় নানা জনি ভূমি মরে, কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায়। কর্মকাণ্ড, কর্মে, কর্মের দ্বারা লাভ পূজা প্রতিষ্ঠা মিলবে। হ্যাঁ, জ্ঞানকাণ্ড, জ্ঞানের দ্বারা মুক্তি মিলবে। কী মুক্তি? ভগবানের সঙ্গে মিশে যাব। কিন্তু মিশে তো করা যায় না, ভগবান কারণ বাড়িতে স্বয়ং করে আছে, তার শরীর থেকে জ্যোতি বেরিয়েছে। কারণ বাড়ি কোথায়? না না পরমার্থ জগৎ আর জড় জগতের সঙ্গম সংখ্যা তপস্থাপনে, তত ওখানে কারণ বাড়ি মনে হচ্ছে ওখানে বিরজা নদীর, সেই বিরজা নদীতে ওখানে ভগবান স্বয়ং করে আছে। সেখান থেকে জ্যোতি বেরোয়, সে জ্যোতিতে লীন হওয়ার যে সাধনা ধ্যান, তাকে বলা হয় জ্ঞানীরা, সেটা করে জ্ঞানীরা করে। তটস্থ থেকে আমাদের জীবের সকলের উৎপত্তি, তট বলতে যে পরমার্থ জগৎ আর জড় জগতের সঙ্গম থেকে সকলের উৎপত্তি। এত কিছু ঘরে ঘরে, কখনো উদ্ভিদ, কখনো ঘাসপালা, কখনো জলচর পানি, এসব করতে করতে 80 লক্ষ জন্ম ভ্রমণ করতে করতে আমরা পেলাম মানুষ জন্ম। মানুষ জন্ম পেয়ে আমরা কী করলাম? জ্ঞানী হয়ে ভগবানের জ্যোতির সঙ্গে মিশতে গিয়ে আবার তটে ফিরে গেলাম, আবার প্রসাদ করতাম। এই জন্য বলছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায় নানা জনি ভ্রমি মরে, কদর্য ভক্ষণ করে তার জন্ম অথবচ। কর্মের দ্বারা লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়া যাবে, পূর্ণ করবে, পূর্ণ কর্ম করলে স্বর্গে যাবে, পাপ কর্ম করলে নরকে যাবে, নির্লজ্জ হলে গাছ হবে, নির্লজ্জ কর্ম করলে কোনো লজ্জা সরণ নেই। তারপরে কী হবে? না কপটতার আশ্রয় কর্ম, কপটতার আশ্রয় করে থাকলে সাপ হবে, কর্ম ছাড়বে না, কর্মের ফল তোমাকে নিয়ে যাবে। যা হোক, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। কেন বিষ বলছে? এই জগৎটি হচ্ছে বিষের ভাণ্ড। ভগবানকে, ভগবানের যে, ভগবানের সঙ্গে যে আমাদের একটা নিত্য সম্পর্কযুক্ত, আমাদের নিত্য যে মানে কী বলে আইডেন্টিটি, কী বলে আইডেন্টিটি, মানে নিত্য যে নিত্য পরিচয়, সেই পরিচয়টা ভুলে গিয়ে যখন আমরা অন্য কিছু করব, হ্যাঁ, তখন কর্ম আমাদের এখানে আমরা টানবে, যেরকম কর্ম করবে সেরকম হিংস্র হয়ে যাবে, লোকের সঙ্গে হিংসা করো, নানারকমভাবে
না লোকের সঙ্গে অন্য জীবের সঙ্গে হিংসা করো, তাহলে কী হবে না? আবার তোমাকে হিংস্র জানোয়ার হবে, হিংস্র প্রাণী কে আর জানোয়ার, সে কি বাঘ, সিংহ, জঙ্গলি কুকুর, এগুলো আছে না, শিগাল, হায়না আছে না, হ্যাঁ, সে সমস্ত জানোয়ার সঙ্গে বিষের ভাণ্ড, বিষময় অমৃত বলিয়া যেবা খায়, মানে সেরকম মধুময় বলে যদি কেউ কেউ খায়, বিষ যদি খায়, বিষটা মিষ্টি খেলে মরে যাবে, কী হয়? বিষের বিষের সবটা মিষ্টি কিন্তু খেলে মরে যাবে, তাহলে কি খাবে? তেমনি করে বলছে অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমি মরে, নানা রকম শরীর পাবে, এটা বিভিন্ন ধরনের কর্ম করবো, ঠিক আছে করো, কর্মের ফল তো পাবে, যেরকম কর্ম সেরকম ফল পাবে। ওই জন্য আমাদের বৈষ্ণবগণ কী করে না, কোনো জীবকে হত্যা করে না। আমার যদি বলে কালকে তো বলেছেন, কালকে বলেছে কি যেটা আমরা খাই সেটা ভগবানকে অর্পণ করি, কেন ভগবান এটাই এটাই নির্দিষ্ট করে দিয়েছে, জীব জীবস্য জীবনম, এক জীব আর এক জীবকে খেয়েই বেঁচে থাকবে জীবন ধারণ করবে। একটা ছোট্ট ঘাস ভূমিকে আশ্রয় করে, ভূমির রস পান করে বেঁচে আছে, ছোট ছোট পোকামাকড়গুলো ওই ঘাসগুলো খাচ্ছে, খেয়ে বেঁচে আছে, ছোট পোকামাকড়কে আবার ব্যাং খেয়ে বেঁচে আছে, ব্যাংকে আবার সাপ খেয়ে বেঁচে আছে, সাপকে ময়ূর খেয়ে বেঁচে আছে, উঠ খেয়ে বেঁচে আছে, দুটো সব খেয়ে না খেয়ে আছে, ওর উঠকে খাওয়া বাঁচতে না খেয়ে না, জীব জীব সে জীবন চক্রটা এভাবে বানিয়ে রেখেছে ভগবান। সেজন্য ভগবান বলছেন কি আমাকে যা কিছু খাবে, মানে যারা মানুষ তাদের কিছু বলছে তুমি যা কিছু করো আমাকে দিয়ে করো, যা কিছু রান্না করো এ করো সব আমাকে দাও। ভগবানকে দিলে কী হয়, ভগবানের সৃষ্ট জীব যদি যেটা খাচ্ছি আমরা যেটা দেওয়া যায়, তবে কী কী দিতে যায়, ওদের পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, জল দাও, আর জন্মবার সঙ্গে সঙ্গে ভগবান আমার দূর হচ্ছে মায়ের স্থান থেকে নিপান, সেই এগুলো দিয়ে তুমি আমাকে অর্পণ করো, আমি শেষ যদি পত্র মানে পাতাটাও তো জীব, ফলটাও জীব, ফুলটাও জীব, সকল জীবকে উদ্ধার করবে, তারপরে যদি আমি তুমি খাও আমার প্রসাদ রূপে খাও তাহলে তোমার জীব হত্যার দোষ আর লাগবে না, আর যদি না করো জীব হত্যার দোষ লাগবেই না, আর কর্মের ফল হত্যা করলে হত্যার ফল কি হয়, পুণ্য না পাপ, হত্যা করলে কি হয় পাপ হয়, পাপের ফল কোথায় নিয়ে যাবে, স্বর্গে না নরকে, যেরকম কর্ম সেরকম করবে। ওই জন্য বলছেন যে নানা জনি ভ্রমি মরে কদর যে ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়, তার জন্মটাই অধঃপাতে, যে মানুষ যেন পেয়ে যে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার একটা ব্যবস্থা একটা সামর্থ্য আছে, সেটাকে আমরা প্রয়োগ না করে আমাদের মন গড়া কোনো একটা কিছু ব্যবস্থা করে নিলাম, সেটা করলে কী হয়, ভগবানের বিধানকে না মেনে যে চলতে যেটা হয় সেটা হবে, কর্ম ছাড়বেন। এর জন্য বৈষ্ণবগণ কী করে, এরা সত্যিকারের বৈষ্ণব, মানে সত্যিকারের পরম্পরা অনুযায়ী এই ধর্মকে নিয়ে চলে, তারা এগুলো এইসব করে না। যাই হোক, তো একাদশী আমি ব্রত, একাদশী ব্রতটার নাম হচ্ছে কামিকা একাদশী, কামিকা একাদশী যে সংক্ষিপ্ত সার যেটা ব্রহ্মা বলেছিলেন নারদকে, নারদ বিকাশ করেছিলেন, সেটা আমি এখন যেভাবে লেখা যেভাবে শাস্ত্রে লেখা সেটা আমি পড়েছি। হ্যাঁ, প্রাচীনকালে দেবর্ষি নারদের পরিপ্রশ্নোত্তরে ব্রহ্মা এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছিলেন, এই একাদশী কামিকা একাদশী কীর্তন করেছিলেন। ব্রহ্মা বলিলেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কামিকা একাদশী, মানে কৃষ্ণপক্ষ কামিকা একাদশী, ইহার মাত্র শোভনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। বাজপেয় যজ্ঞ মানে কোনো একটা যজ্ঞের ফল, সাগর অরণ্যযুক্ত পৃথিবী দায়ের ফল, এরকম তোমার কাছে অনেক সম্পদ আছে, সাগর বিলে
그러니까 그 정보를 이제 이제 나니까는 이제 벌 딱 봐야 해. 달 벌 이거 이거. 또 샤밧사 누구들부터 가미다는 벌 어나세 입으로 또 벌어내 나가. 그러고 마출 사와 고루 그런 것들 이제 나니까. 나도 고루 마출 그러나 누구들 봐야 해. 그래 그거는 그런 방문도 나니까 그런 것도 나니까. 누구 벌 좀. 달 벌 এই একাদশী বন্ধন করলে তা ফল পাওয়া যায়। শ্রাবণে যে মানব শ্রীধর দেবকে পূজা করেন, ভগবানের নাম শ্রীধর, ভগবানের নাম শ্রীধর দেবকে পূজা করেন, তিনি দেবতা গন্ধর্ব উর পণ্য দ্বারা পূজিত হইয়া থাকেন। দেবতারাও তাকে পূজা করে, দেবতারাও তারা পূজা তাকে পূজা করে থাকে। গন্ধর্ব যেখানে সব যে যে লোকে সব নাচ গান চলে তারাও তাকে পূজা করে থাকে। সুতরাং পাপ ভীরু মনুষ্যের পক্ষে, যারা পাপ পাপে পাপ করবো না বাজার আমার ভয় আছে, পাপ ভীরু মনুষ্যের পক্ষে কামিক একাদশীতে এবং যথাসাধ্য যথাশক্তি ভগবানের সিদ্ধ পূজা অবশ্য করতে হবে। যথাশক্তি মানে তোমার সামর্থ্য অনুযায়ী পূজা করবে, শ্রীধরের পূজা করবে, ভগবানের নাম শ্রীধর, শ্রীধরায় নমঃ। এই দিবস শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা উচিত। শ্রীধরের ভগবানের একটা নাম শ্রীধর, শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুর এক মূর্তি শ্রীধর, পূজা পূজা করা উচিত। মহাতীর্থ গঙ্গা কাশী নৈমিষারণ্য ও পুষ্করে বাস ও সানে যে ফল পাওয়া যায়, ওই এই দিবস শ্রী বিষ্ণুর অর্চনে সেই ফল লভ্য হয়। এই দিনে এই যে বললাম না বিভিন্ন তীর্থ বিভিন্ন নদীতে স্নান করলে যে ফল লাভ হয়, এই দিনে যদি একাদশী করা যায় তাহলে কি বলছেন, আর বিষ্ণুর অর্চন করে একাদশী করা যায় তাহলে সেই ফল লাভ পায়। আমাদের আমাদের কাছে পূজা সবচেয়ে সহজ পূজা কি না, হরিনাম করে করতে করতে এদিনকে যাপন করা, এদিনকে অতিবাহিত করা। আসল পূজা হচ্ছে আর এই কলিযুগে হরিনাম। এই দিবসে সেদিন অর্চনের যে ফল অর্চন সে অর্চন সেই ফল লাভ হয়। কেদার ক্ষেত্রে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে স্নানে যে ফল পাওয়া যায়, এমন ফলও এই দিবস ভগবান শ্রীকৃষ্ণের পূজনে পাওয়া যায়। কেদারনাথে গিয়ে স্নান করলে, পুষ্করে গিয়ে স্নান করলে, কুরুক্ষেত্রে গিয়ে স্নান করলে যে ফল লাভ হয়, হ্যাঁ সূর্যগ্রহণের সঙ্গে কুরুক্ষেত্রে স্নান করলে যে ফল লাভ হয়, সেই সব ফল শুধু আজকের দিনে কৃষ্ণ পূজা মানে ভগবানের নাম করতে করতে যদি অতিবাহিত করা যায় তাহলে সেই ফল লাভ পাওয়া যায়। যারা যাহারা পাপপূর্ণ সংসার সাগরে নিমগ্ন, পাপ পূর্ণ করে করে সংসার সাবনে একদম মানে ডুবে আছে পাপ পুণ্যের মাধ্যমে, এই কামিকা একাদশী ব্রতই তাদের উদ্ধারের একমাত্র উপায়। এই কামিকা একাদশী করলে সেই সেই পাপ পুণ্য থেকে উদ্ধার করে উপায় উদ্ধার করার উপায়। এই প্রকার ব্রতের ন্যায় পবিত্র পাপ হারি শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না। এরা যেটা প্রত্যেক একাদশীতে বলে এই প্রকার ব্রত একাদশী মানে শ্রেষ্ঠ ব্রত ভগবানের, এখানে একাদশী হচ্ছে যে কীর্তন করলো মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করি, এটা হচ্ছে ভগবান নিজে এই তিথিরূপে আবির্ভূত হয়েছেন। যিনি হচ্ছেন ভক্তির জননী, ভগবানকে ভগবানের কাছে প্রার্থনা করলো যেন যেই আমার মতো করবে সে যেন তার আপনার চরণে ভক্তি লাভ হয়, এটা এটা আমার জন্য ভক্তি জননী যতনে পালন করি, যত্ন সহকারে পালন করতে হয়। যদি সত্যি করে আমরা এই এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী থেকে, পৃথিবীর চক্র থেকে, চক্র থেকে বাইরে বেরোতে চাই, দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী কোনটা, এই চতুর্দশ ভুবন, ব্রহ্মারও জন্ম হয়েছে মৃত্যু হবে, ব্রহ্মার আয়ু 100 বৎসর, কিন্তু ব্রহ্মার আয়ুর গণনাটা অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের 24 ঘন্টা একদিন হয়, ব্রহ্মার 994 খানা চতুর্যুগ একদিন একদিন হয়। সত্য ত্রেতা দ্বাপর কলি এই চার যুগ মিলিয়ে হয় একটা চতুর্যুগ, আর 71 চতুর্যুগে হয়
একটা মনমন্তর, আর 14 মনমন্তরে হয় ব্রহ্মার একদিন একদিন। তাহলে 71 চতুর্যুগ হচ্ছে একটা মনমন্তর, আর 14 মনমন্তর একদিন। তো 71 14 দিন গুণ করা যায়, দেখবেন সংখ্যা আছে 994 চতুর্যুগ আছে, 994 চতুর্যুগ হলো ব্রহ্মার একদিন। এবারে সত্যযুগের আয়ু কতদিন, কলিযুগের আয়ু কতখানি মাফ করা যায়, চলিযুগের আয়ু কত, 432,000 বছর কলিযুগের আয়ু। কলির উপর দাপর ডবল, ত্রেতা ট্রিপল, 432 × 3, আর সত্য 4 × 3, যোগ করলে কত বছর হয়, অনেক বছর। হ্যাঁ, ধরেন তো টাইমস 71 × 14, অনেক অনেক দিন ব্রহ্মার আয়ু আছে। যেখানে জন্ম হলে মরতে হবে সেটাকে বলে মৃত্যুলোক বলে, সেটাকে জড়লোক বলে, ভবলোক বলে, সকলেই মরবে। এই যখন এখানে জন্ম লাভ করেছি সকলকে মরতেই হবে। কিন্তু কালকে কি বলেছিলাম যে আমাদের সাধনা হচ্ছে বাঁচার জন্য, মরে বাঁচতে হবে। সেটাও কি জিনিস, জন্ম লাভ করেছি, মৃত্যু হয়ে গেল, আবার এখানে জন্ম লাভ করলাম, আবার কর্ম অনুযায়ী জন্ম লাভ করলাম, হয়তো কুকুর ছাগল ভেড়া হলাম, আবার মরে গেলাম, আবার চক্র অনুযায়ী মানুষ জন্ম পেলাম, আবার মরে গেলাম, গাছপালা হলাম, এরকম ধরনের সব চক্রে এইখানেই ঘুরছি, দুঃখময় জগতেই ঘুরছি। এটাকে বলে মৃত্যু, মরণ। কিন্তু আমাদের ভগবান পাঠিয়েছেন মরবার জন্য না, বাঁচার জন্য। সেটা কী অর্থ, আমরা তো মরছি, মাঝে কী করে, যখন আমাদের সত্তা মানে আমাদের যখন মনটা যখন ভগবানের তো লেগে যাবে, আর এই দুনিয়ার যত ক্রিয়াকর্ম আছে সেগুলো কর্তব্য করে যাব, আসক্তি না নিয়ে কর্তব্য করে যাব, আর ভগবানের তো মনটা লাগিয়ে যে শরীরটা ছাড়তে পারি, তাহলে যেখানে আসক্তি আছে যে ভগবানের নামে আসক্তি হয়, ভগবান আসক্তি হবে, আর ভগবান আসক্তি হলে তাহলে আমরা ভগবান মানে আমরা ভগবানের ধামে যেতে পারি। যেটা এই 14 ভুবনের অনেক উপরে, 14 ভুবনের পরে আছে বিরজা, বিরজার পরে আছে ব্রহ্মলোক, ব্রহ্মলোকের পরে আছে বৈকুণ্ঠলোক, বৈকুণ্ঠলোকের পরে আছে গোলোক, যেখানে ভগবান থাকেন। সেখান থেকে এসছেন হরিনাম, হরিনাম এসছেন। কালকেই বলেছিলাম আমাদের নরোত্তম ঠাকুরও বলেছেন তার কীর্তনেতে কী বলেছেন, গোলোকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তো গোলোক থেকে হরিনাম এসছেন, ভূলোকে এসছেন, ভূলোকটা কি না ভগময় ভূমি, গোলোকটা কি না সেবাময় ভূমি। এখানে একজনই মাত্র ভোগ্য, সেটা হচ্ছে কৃষ্ণ, তার সবাই তার সেবা। আমাদের পরিচয় কিন্তু এটাই, ভাববেন না আমি অন্য জায়গায় আছি, আমি আমি কেন সেবা করব, আমরা সকলেরই সেবা, সবাই ভগবানের সেবা। যতক্ষণ না এই ভগবানের সেবাতে মনটা লাগছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই মৃত্যুলোকে আসতেই হবে, দুঃখ যন্ত্রণাগ্রস্ত মৃত্যুলোকে সকলকে আসতেই হবে। সেই জন্য একাদশী যদি করা যায়, আর যদি ভক্তি লাভের জন্য করা যায়, ভক্তি লাভ হলে ভগবানকে পাওয়া যায়। ভক্তি মানে হচ্ছে ভগবানের অকৃত্রিম ভালোবাসা, কৃত্রিম ভালোবাসা নয়, যে আমি কিছু কর, আমি কিছু পাওয়ার জন্য ভগবানকে পূজা দিলাম, ভগবানের মন্দিরে গেলাম, এইটা এটাকে ভক্তি বলে না, এটা কর্ম বলে। লাভ পূজা প্রতিষ্ঠা যেখানে পা পেছনে ঘুরে যা কিছু করি ভগবানের কাছে যাই যা কিছু, সেটা কর্ম হয়ে যায়। যখন লাভ পূজা প্রতিষ্ঠার আশা ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়ার জন্যই ভগবান মানে ভগবানের কাছে যাই, তখন ভালো ভক্তি হয়। আর ভগবানকে পাওয়া যায় সেবার দ্বারা, কোনো ভাবতার দ্বারা ভগবানকে পাওয়া যায়। এই জন্য আমরা শব্দটা ব্যবহার করি, এটা হচ্ছে ভোগভূমি, কারণ সবাই সকল ভোগ করতে চায়। আর ভগবান হচ্ছে ভগবানের ধামের সেবাভূমি, সেখানে সেবা করতে, সেখানে সেবা করলে কী হয় না, এখানে ওখানে কেউ ক্লান্তি আসে না, সেবাতে কোনো ক্লান্তি আসে না, সবসময় আরও আরও বেশি আমাদের উৎসাহ বাড়ে ভগবানের সেবা। এখানে তো কিছুক্ষণ রান্না করলে, কিছুক্ষণ করলে তখন ধৈর্য হারিয়ে যায়, শক্তি ক্ষয়ে যায়, ক্লান্ত হয়ে যায়,
ওইটা যেমন ঋষি বলছে যে আমার মা কাজে যায়, হ্যাঁ প্রচুর কাজ করে, বাবা দুবার কাজে যায়, কখন ফিরে এসে আবার যায়, হ্যাঁ ক্লান্ত হয়ে যায়। এই জগৎটা ক্লান্তের জগৎ, সকলেই কিছু করলে ক্লান্ত হয়ে যাবে, আমিও ক্লান্ত হয়ে যাই। জগতে যতদিন থাকবে শরীর নেই ততদিন এটা হবেই, জগৎটা এরকম। সেই জন্য জগৎ থেকে, জগতে থাকার জন্য আমরা কেউ আসিনি, সব যাওয়ার জন্য এসেছি। কোথায় যাব? না ভগবানের জগতে যাব। কিভাবে? না যা কিছু করবো ভগবান, এই জগৎটা ভগবানের, বিবাহ করেছে ভগবানের সুখ সুখের জন্য, সন্তানদের নিয়ে আসবো ভগবানের, ভগবান ভগবানের সেবার জন্য, বাড়ি করবো ভগবানের সেবার জন্য, যা কিছু করবো সব ভগবানের জন্য। এই বিচার নিয়ে যখন চলবো তখন হয়, তখন মনটা ভগবানেরই লেগে যায়। আমার দাদু, আমার যে দাদু ছিল, তিনি ওই যা কিছু, ওরা পাঁচখানা ফ্যাক্টরি ছিল, তো পাঁচখানা ফ্যাক্টরিতে লস হতো, বলছে ভগবান দিয়েছে আমার ছিল ও নিচ্ছে, ভগবান নিচ্ছে চলে যাক, কোনো অসুবিধা নেই, ভগবান তো আমাকে মারবে না, ও তো বাঁচিয়ে তো রাখবে। এই যে যা কিছু করছে, কষ্ট হলেও হচ্ছে ভগবান, লস হলেও ভগবান করছে, লাভ হলে ভগবান নিচ্ছে। ওনার এগারোখানা সন্তান, এগারোখানা সন্তান, আট মেয়ে তিন ছেলে, তোমরা চিন্তা করতে পারবে এখন? একখানে তো শান্ত নাকি, একখানা কি হয়েছে দরকার নেই অভাব নাকি? এগারোখানা সন্তান, সবাই ভক্ত হয়েছে, আমার তো একটা গ্র্যান্ড চিলড্রেন, সবাই আমার ভক্ত, বাড়ির সকলে ভক্ত। এবং যারা এখন গ্রেট গ্র্যান্ড চিলড্রেন, মানে যারা হচ্ছে মানে আমার দাদাদের যে ছেলে হয়েছে, দাদা ভাইয়ের যে ছেলে হয়েছে, ওরাও ভক্ত, আমার গলা মালা আছে, সবাই ভক্ত, আর সব গৌরী মঠের ভক্ত। অন্য তো ওনার কী জন্য হয়েছে না, ওনার যে শিক্ষা দিয়ে গেছেন, এরা সবাই বিজনেসম্যান কিন্তু সবাই ওই মানে বিজনেস যা করে ভগবানের সেবা করে, বিবাহ করেছে ভক্ত, যদি বউ ভক্ত না হয় তো ভক্ত বউকে, মানে ভক্তের পরিবেশ থাকলে তো এমনি মেয়েরা তো ভক্ত হয়েই যাবে, হ্যাঁ সবাই ভক্ত হয়ে গেছে। ভক্ত না হয়ে পরিবারের সে আর কি লজ্জা পাবে, এরকম ধরনের পরিবেশ হয়ে গেছে। যাই হোক, এরকম ধরনের আমাদের, আমরা এখানে এসেছি এই সেবা ভাবকে জাগরণ করে ওখানে গিয়ে সেবা করতে হবে। এই মানুষ ধর মানুষ দেহ দিয়ে করা যায়, এই জন্য আমাদের উচিত কি, আমরা এই জগতে কেউ থাকবার জন্য আসিনি এখান থেকে, এই জগৎ বলতে ওই শুধুই কী বলে ভূ, মানে পৃথিবী নয়, চোদ্দ ভুবনে থাকার জন্য আসেনি। কর্ম অনুযায়ী চোদ্দ ভুবনই ঘোরাবে ভগবান, মানে ভগবানের কর্মফল, মানে ভগবানের দেওয়া কর্মফল চোদ্দ ভুবনে ঘোরাবে, সবটাই কিন্তু জড় জগৎ, কিন্তু এই জড় জগতের বাইরে যেতে হবে, যেখান থেকে আমরা এসেছি সেখানে যেতে হবে। কোথেকে এসেছি? না ভগবান থেকে এসেছি, ভগবানের থেকে। সেই জন্য বলতেন কি, যেটা বললাম আগে তো শ্লোকটা, যথা মহান্তি ভূতানি ভূতি সুচারব চেষ্ট, যে কোনো লোক থেকে আসো না, যে কোনো ভূতলোক থেকে আসো না কেন, তোমাকে আমাতেই ফিরতে, প্রবিষ্ঠান না আমাতেই প্রবেশ করতে হবে। যা কিছু আসছে আমার থেকে আসছে, যাকে যেতে হবে আমার কাছেই যেতে হবে, চরমে আমার কাছেই যেতে হবে, যেখানে তো দৌড়ঝাঁপ করে ফেলো, তোমার অন্য কোথাও যাওয়ার উপায় নেই। যতক্ষণ না তুমি আমার কাছে ফিরে আসছো ততক্ষণ তোমার বিশ্রাম নেই, তোমার দৌড় করে করে মারা হবে। সেই জন্য ভগবান যে 84 লক্ষ জন্ম মৃত্যুর চক্র বানিয়ে রেখেছে, যতক্ষণ না আমাদের মনটা ভগবানেতে বসছে ততক্ষণ ভগবানের ধারণ কি পারব না। আমাদের ধারণা আছে কি, বিবাহ করলে তো সংসারের মনটা দিতে হবে, আরে সংসারটা যদি কৃষ্ণেরই মনে করো, সংসারটা কৃষ্ণের, ছেলে মেয়ে কৃষ্ণের সেবক সেবিকা, পতি কৃষ্ণের সেবক, আমি কৃষ্ণের সেবিকা, এইভাবে যদি একটা বউ মানে চিন্তা করে, তোমরা যদি কৃষ্ণের মনমতো নেই, এ তো কোনো চিন্তা নেই তো। এই এই জন্য আমাদেরকে একটু ভাবতে হবে, ভগবান যে বুদ্ধি দিয়েছেন, বুদ্ধির দ্বারা আমাদেরকে ভাবতে হবে আমরা কি করছি, সেটা কি আমাকে নিয়ে নিতে পারবে না, আমাকে আবার এখানেই ফিরে আসতে হবে, মৃত্যুলোকেই ফিরতে হবে,
দুঃখ কষ্ট ভোগ করতে হবে। হ্যাঁ, তো এই যে ধরুন ভাব, সকলকে ভাবা উচিত। তো এই যে সকলের এই যে একাদশী দিবস, হ্যাঁ, যেমন উনি বললেন যে আজকে একাদশী, তেমন উনি করেননি একাদশী। আমার জায়গা তোমরা করছো কিনা, তুমি বললে না কাজে একাদশী, উনি বললেন যে আমরা কাজে একাদশী, উনি করেন না। ওনার বয়স তো কমসে কম 60 বছর তো হবে নাকি, ওনার বয়স 55 হয়ে গেছে, 55 বছর হয়ে গেল, জানেন না একাদশী। অনেকেই জানে না, শুধু বলেন না, বাঙালির অনেকে, বাঙালি কেন গোটা ভারত, গোটা বিশ্বে অনেকেই জানে না। হ্যাঁ, ভারতে জন্মলাভ করেও অনেকে জানে না যে কীভাবে একাদশী করতে হয়। সবাই জানে আটা আট কে বলে, অন্ন খেতে নেই, অন্ন মানে অন্নময় ভাত খেতে নেই, মুড়ি খাবে, রুটি খাবে, সত্যি খাবে। কেন আমি বলছি, আমি একটা আমাদের হুগলি জেলার একটা গ্রাম আছে, হুগলি জেলার একটা জেলা আছে পশ্চিমবঙ্গের, সে হুগলি জেলার আমাদের সেখানে প্রচারে গেছি, সেদিন ছিল একাদশী ছিল। একজন লোক এসেছিলো, মানে কী বলে মূর্খ পণ্ডিত, যাকে বলে না মূর্খ পণ্ডিত, গ্রামের লোক ধুতি ভুতি পড়ে বলছে আপনি একাদশী করেন নাকি? আমি হ্যাঁ করি। প্রথমে বললাম আমিও, আমারও গুরু আছে, আমি তো ঠিক আছে গুরু আছে, ভালো বসু, আমি একাদশী, আমি আমি জিজ্ঞেস করলাম আপনি একাদশী করেন নাকি? বলে হ্যাঁ করি। কীভাবে করেন? বলছে আমার গুরুদেব বলেছে তুই তো গরিব মানুষ, তুই রুটি খা, কিন্তু আগুনে সেকবি না, খোলা আছে, মানে আগুনে আমরা রুটিটা কেন আগুনে দেয় না, এবার খোলা জন্য করানোর জন্য বলছে আগুনে দিবি না, খোলাতে মাটির খোলাতে রুটি করে খাবি। আচ্ছা ঠিক আছে, আমি যখন গ্রামে গেছি প্রথম দিয়েছি, আমি উপহারটা বললে আবার তোমাকে মারতে আসে, আমি ঠিক আছে আপনার কথা, আমি তো আমি তো করি না, এগুলো আমি তো করি না, আমি করি, আমাদের নিয়ম হচ্ছে এটা এটা। আচ্ছা ও তো যাই হোক, আবার এমন আমার গ্রামে গেছি, সেখানে গ্রামে গঞ্জে গুরু আছে না, গুরুর ব্যবসাটা খুব ভালো ব্যবসা, বিনা ক্যাপিটালের সঙ্গে, তো সেই জন্য সব অনেক গুরু গ্রামের গঞ্জে হয়ে গেছে। আমার আমি দেখেছি বাংলাদেশে দেখি অনেক সব সব জায়গায় গুরু, সবার দীক্ষা হয়ে গেছে, কিন্তু কেউ কিছু জানে না। যাই হোক, তো আমি এক জায়গায় গেছি গ্রামেতে, সে বলছে আমার গুরুদেব বলি তো গরিব লোক, তুই কে কী আর করবি, ফল কিনতে পারবি না, তুই এক কাজ করে মুড়ি খা, মুড়ি খা। এইভাবে তো করলে হবে না, জগৎকে ধোকা দিয়ে রাখ, আমার দলে লোক টানতে হবে, এই জন্য লোক যেটা চায় সেটা বলবো, সেটা আমার দলই ছেড়ে রাখবে। মানুষকে সত্যি করে যে জন্যে মানুষ দিয়ে পাঠিয়েছে ভগবান, সে কথাটা বলতে হবে, নেবে কি না নেবে সে তার ব্যাপার, জোর করলে হবে না। জোর করে মানে কাঁঠালটা কাঁচা আছে, তাকে জোর করে পাকানো যায় না, পিটিয়ে পারে বাজার কিলিয়ে কাঁঠাল পাকানো ওটা হয় না, নরম হবে বটে কিন্তু স্বাদ হবে না, খাওয়া যাবে না। কাঁঠালকে মানে কাঁঠাল পাতা ইঁচড়কে পিটিয়ে পিটিয়ে যদি নরম করে দেওয়া যায় তাহলে স্বাদ হবে কি? কাঁঠাল পাকলে যে স্বাদ আছে আজকে হালকি হবে না। ঠিক তেমনি করে পরিপক্ক অবস্থা কাঁঠাল পাতে আমাদের মানুষ ধরে পেয়েছি, কেন পেয়েছি, কি করা উচিত আমাদের, এই কথা সবসময় চিন্তা করতে হবে। আমি যে করছি, আমাকে স্বামী যেটা যেটা চাইছি, আমার চরমে জীবনের চরম লক্ষ্যে যেটা চাইছি, চরম লক্ষ্য সবাই একটাই জিনিস চায়। এই যে ঋষি বলছে ল পড়ছে, ধারণা কি ঋষি, আমি জিজ্ঞেস করেছি বলছে উপায় করবো এখান থেকে চলে যাবো, বুঝলি, ভালো জায়গায় বাড়ি কিনবো, বাড়ি করবো, আমাকে যে এবারই এসে জিজ্ঞেস করছি তোমার চিন্তাধারায় তুমি কি বিয়া করবে? হ্যাঁ করবো। কিন্তু বিয়া করবে না? হ্যাঁ ইচ্ছাটা আছে, বিয়ে করবে না, বিয়ে করা কোনো ক্ষতি নয়, বাড়ি করাও কোনো ক্ষতি নয়, কিন্তু কৃষ্ণ থেকে মনটা চলে যায় ক্ষতি, এই জন্য আমাদেরকে ভাবতে হবে আমাদের কেন করছি, যে বিয়া করে বলছে ল পড়ছে বাড়ি করবে এখান থেকে ছেড়ে ওখানে যাবে, ভাবছে ওখানে সুখ পাবে,
জাকি জিনিস তো একটা মাছ জেলের জেলের জাল থেকে ছেড়ে পালিয়ে গেল, কোথায় পড়লো গিয়ে পুকুরই পড়লো তো নাকি, তো পুকুরের মাঝে পুকুরই হচ্ছে, লন্ডনে তো লন্ডন থাকবে না, ইউকেতে ইউকেতেই আছে, আছে কোনো শহরে যাচ্ছে, সেই শহরে আদব কায়দা বড় হবে করবে, কিন্তু আসল শান্তি কি পাবে? তৃতাপ তো ছাড়বে না নাকি, ছাড়বে তার মানে যাচ্ছে আনন্দ জন্যে, আনন্দ পাবে কি, আনন্দ পাবে না, দুঃখই আছে মানে, এখানে বেশি দুঃখ, এখানে এখানকার নেভার রুট একটু খারাপ আছে, ওখানে নেভার রুট ভালো, এটা মানে কিন্তু তৃতাপ, এখানেও বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হবে, এখানেও ঠান্ডা ওখানেও ঠান্ডা, সবটাই তো একই আছে নাকি, সেই জন্য তো আমাদের চরমের লক্ষ্য হচ্ছে আনন্দ, সেই চির আনন্দটা একমাত্র ভগবানের কি আছে, চির আনন্দ স্বরূপ ভগবান, আমাদের মানুষ যে পাঠিয়েছে এই বিচারটা হৃদয়তে এনে বিচার এনে জীবন ধারণ করা করাটাই হচ্ছে মনুষ্য জীবনের চরম সার্থক। একাদশী দিন, হ্যাঁ তো এই পড়লাম এটা, একটা বাকি আছে পড়ে নি, হ্যাঁ রাত্রি জাগরণের সহিত যারা এই ব্রত পালন করেন তাহারা কখনো যমের মূর্তি দর্শন করেন না, যমরাজ আসবে না, একাদশী তো ব্রত পালন করে যদি রাত্রি জাগরণ করে সারাদিন রাত্রি জাগরণ করলাম মানে নানা রকমের সব, যেরকম শিবরাত্রি তো করে না, নাটক ফাটক দেখে শিব রাত্রি জাগরণ ওরকম ব্যাপার না, রাত্রি জাগরণ হচ্ছে যখন আমরা হরিনাম করতে করতে পড়ব, ভগবানের স্মরণ করতে করতে রাত কাটালাম, আজকে কি ভালো কীর্তনটা করলো কি করলো, শ্রীহরি বাসরে হরি কীর্তন আমি না নিত্য আরণ লীলা প্রভু জগতের পান, জগতের যে প্রাণস্বরূপ ভগবান তিনি নৃত্য মানে নাচতে লাগলেন, বলে না যার নামানন্দে শিব বসন আমরা জানেন, সেই শিব সেই ভগবান সে নিজেই নাচছে, তো এই ধরনের ভগবান চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে এই কীর্তন আরম্ভ করেছিলেন, সারা রাত্রির এই কীর্তন করে করে এই জীবনটা কাটানো যায়, যদি বাড়িতে লোকজন না থাকে একা বসে বসে যদি হরিনাম করতে করতে কাটানো যায় তাহলে কি হয় না, আজকে আজকের একটা করলে কি হয় না, নির্জনিত প্রার্থনা যমরাজ আর দর্শন হবে না, কোনো প্রকার দুর্দগ্রস্ত হন না, যদি কোনো পাপের কোনো একটা কর্ম করেছি যার কর্মের ফল অনেক দুঃখ ভোগ করতো সেই দুঃখ চলে যাবে, দুর্দশাগ্রস্ত চলে যাবে, এই ব্রত পালনকারী কখনো নির্জনিত প্রাপ্ত হয় না, মানে এই মানুষ জন্মটা হচ্ছে সবচেয়ে উচ্চ জন্ম, মানুষ জন্মের পরে সব জানোয়ার জন্ম হবে, গাছপালা জন্ম হবে, কীট পতঙ্গ তাকে বলে নির্জন, নিচে যাবে না, নিচে হতে হবে না, মানুষ মানুষদের পাবে, কিন্তু কে বলছেন ব্রহ্মা বলছেন, ব্রহ্মা কে না সৃষ্টি আমাদের ভগবানের, ব্রহ্মা হচ্ছে ভগবানের রজগুণ মূর্তি, ব্রহ্মা ভগবানের রজগুণ, বিষ্ণু সত্যগুণ আর শিব তমগুণ, সত্য রজতম ভগবান, ভগবানের তিন গুণের প্রকাশ মূর্তি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তো ব্রহ্মা এটা মানে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, এটা মানে যারা দীক্ষা দেয় ওরা নয়, চরমে গুরু হচ্ছেন ভগবান কৃষ্ণই, তো কৃষ্ণই এসছেন হ্যাঁ ব্রহ্মা রূপে, কৃষ্ণই এসছেন বিষ্ণু রূপে, কৃষ্ণই এসছেন শিব রূপে, গুরু ব্রহ্মা শাস্ত্র বলছেন যে কৃষ্ণ রক্ষতি জগৎ ত্রয়ং গুরু, কৃষ্ণ জগৎ গুরু, এবার এখানে দেখেছি বিভিন্ন বাংলা সমাজে সব দেখেছি এইগুলোকে সব ভুল ব্যাখ্যা করে মানুষকে মানে যারা দীক্ষা দিতে তাদেরকে ভগবান বানিয়ে দেয়, তারাই শিব বানিয়ে দেয়, সবই তো এর মধ্যে আছে বলে না, কিন্তু এটা নয় যে যারা সংস্কৃত বোঝে জানে তাদেরকে জিজ্ঞেস করবেন তা বলবেন চরমে গুরু হচ্ছেন কৃষ্ণ, তো সে কৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা গুরু ব্রহ্মা কৃষ্ণ ব্রহ্মা, কিনা কোন মূর্তি রজগুণ মূর্তি, কৃষ্ণ রজগুণ মূর্তি ব্রহ্মা, গুরু বিষ্ণু
কৃষ্ণ সত্যগুণ মূর্তি, সত্যগুণ সত্যগুণ আর কি করে মোড অফ গুডনেস, কি না বিষ্ণু গুরুদেব মহেশ্বর, কৃষ্ণই কৃষ্ণের তমগুণ মূর্তি হচ্ছেন শিব, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, কৃষ্ণই সাক্ষাৎ পরম ব্রহ্ম, তসমৈ শ্রী গুরবে নমঃ। এই এই যে শ্লোকটাকে বিকৃত ব্যাখ্যা করে আজ গুরুরা পূজা নিয়ে পূজা পেয়ে পূজা নিয়ে আজ গুরুরা অকর্ম অনেক কিছু করছে, এবং অনেক গুরু তখন করছে শব্দকে শব্দের মতো, শাস্ত্রকে শাস্ত্রের মতো ব্যাখ্যা না করে যদি আমার মতো করে ব্যাখ্যা করি, তাতে যারা শুনবে আর যারা বলবে দুজনই গাড্ডায় ভগবানকে যেতে পারবে কখনো যেতে পারবে। যাই হোক, তো এই হলো নিজের কথা হলো যোগীগণ বলছেন, যোগীগণ এই ব্রত উপবাসের ফলে ঈশ্বর সাযুজ্য মুক্তি লাভ পর্যন্ত লাভে সমর্থ হন। যোগীগণ যারা সিদ্ধি লাভের জন্য তারা ভগবানের সঙ্গে মিশে গিয়ে ভগবানের ভগবানের তো কী বলে সব চমৎকারিতা শক্তি পাবে, যেমন আমাদের কাছে যেটা বলতে নেই কিন্তু বলছি, কলকাতাতে একবার কি বলে সাইবাবা ভগবান পুজো করেন, এখন কলকাতাতে ছিল কৃষি সরকার ম্যাজিশিয়ান বিজি সরকার, এখন সবাই ভগবান বলছে সাইবাবা ভগবান গেছে মালা নিয়ে গেছে, তো মালাটাকে সাইবাবা কি করলো সঙ্গে সঙ্গে সন্দেশের বাক্স করে পাঠিয়ে দিল, আবার যখন সন্দেশ বাক্সটা আবার পিসারটা কী করে তারও একটা মত তারা সে ম্যাজিকেন পাহাড় দিয়ে আবার বাক্সটাকে আবার আবার আমার ওই প্রকার মালা করে আমার পড়িয়ে, তখন পিসারটা বলেছিলেন আরে আপনি তো একজন ম্যাজিশিয়ান আমার মতো ম্যাজিশিয়ান আপনি ভগবান হিসেবে হলেন, এটা তো কলকাতার সাইবাবার বেশি বেশি প্রকোপ নেই, যত প্রকোপ আছে দিল্লিতে আছে দক্ষিণ ভারতে আছে তত কলকাতা কিন্তু প্রকোপ নেই, কলকাতার লোকেরা যা ওই সরকার কৃষি সরকার সকল বুঝিয়ে দিয়েছিলেন যে এইগুলো সব এটা হচ্ছে উনি হচ্ছেন ম্যাজিশিয়ান আমার মতো ম্যাজিশিয়ান যোগী লোক ছিল, তো যাই হোক এখন সব বিভিন্ন লোক এখন এই কথা বললে বাইরে গিয়ে বললে আমি সব ভুল তথ্য প্রকাশ করছি, সাইবাবা কখন ভগবান আছে কোথাও শাস্ত্র তো কোথাও লেখা নেই, কারণ আমরা যদি মানি ভগবান সেটা আমাদের ব্যাপার, তো যাই হোক তো বলছেন যোগীগণ এই ব্রত ফলে ঈশ্বর সাযুজ্য মুক্তি লাভ পর্যন্ত সমর্থ হন, মানে সাযুজ্য ভগবানকে নিচে গিয়ে যোগী হয়ে নানা রকম বৈভব দেখাতে পারে, এর বেশি হবে না উদ্ধার পাবে, তো যাই হোক ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা মানে ব্রাহ্মণকে মেরে ফেলা, ভ্রূণ হত্যা গর্ভে সন্তানের মেরে ফেলো এ ধরনের ভ্রূণ হত্যা ইত্যাদি পাপ কামিকাশ ব্রত পালনের আনুষঙ্গিক ফলে নষ্ট হয়ে যায়, এই কামিকা ব্রতে যেভাবে করা বলেছে করলে নষ্ট শ্রদ্ধাপূর্বক এই ব্রত মাহাত্ম পঠন ও শ্রবণে বিশ্বলোকে গতি হয়, শ্রদ্ধা মানে মানে হৃদয়ের এর অন্তঃকরণ থেকে শুনে, শোনা মানে কি কানে শোনালাম এটা না, শোনার পরে জীবনে পালন করলে যেটা বললে যেটা বলা হলো যদি পালন করা যায় জীবনে তাহলে কি হয় কি বললেন তাহলে বিষ্ণুলোকে ভ্রমণ করতে পারে, এই এতগুলো কথা এখানে বলা আছে, তো একটা যদি করবেন এবার থেকে করবেন না কি ক ঢাকার ভাষা না কি ক ঢাকার ভাষা তোমাদের কি তোমাদের ভাষা কি বলে শুনুন এই জীবনটা তো আর বেশিদিন থাকবে না করুন না কি অসুবিধা আছে, জীবনটা যতদিন আছে জীবনটা যদি এইভাবে কাটিয়ে যাও দেখো ব্যাসদেব ব্রহ্মা এরা মিথ্যে কথা বলেন, এটা বলেছে সে সত্যি কথা বলেছে,
আমি আমার মতো করে লিখে আপনাকে ভাঁতা দিয়ে আমার দলে আপনাকে টেনে নিয়ে নানা করতে পারি, কিন্তু ব্রহ্মা যেটা বলেছেন, ব্যাসদেব যেটা বলেছেন, ওরা সাধনা সিদ্ধি লাভ সাধনা। আমরা ব্যাসদেবকে, ব্যাসদেব হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার, শক্তির আবেশ অবতার। ব্রহ্মাকে তো বললাম, ব্রহ্মা হচ্ছে ভগবানের রজগুণ মূর্তি। হ্যাঁ, এইগুলো এরা যেটা বলেছে সেটা আমাদেরকে ঠকানোর জন্য বলে না, আমাদের লাভের জন্য বলে। অনেকের অনেক পরিস্থিতি থাকে, কেন জীব তিন প্রকারের জীব আছে, একটা নিত্যবদ্ধ, যতই করো বদ্ধই থাকবে, মায়াবদ্ধ থাকবেই থাকবে, বদ্ধ মুক্ত। এখন বদ্ধ আছে, সাধনার দ্বারা মুক্ত হতে পারে, মুক্ত মানে ভগবানের সেবা সুযোগ করতে পারে। আর নিত্য মুক্ত তিনটে প্রকারের, তাই নিত্য মুক্ত মানে যেমন সুখদেব গোস্বামী জন্ম থেকে মুক্ত, জন্ম যখন জন্ম হলো শিবের, সুখদেব গোস্বামী তখন মানে 12 বছর তো মানে 12 বছর হয়ে গেছে, 13 বছর হয়ে গেছে, তখনও মাতৃগর্ভতে বেরোচ্ছে না। তখন ব্যাসদেব বলছেন, পুত্র তুমি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসো। তখন মাতৃগর্ভ থেকে সে সুখদেব বলছেন যে পিতা আমি ভীত সন্ত্রস্ত। কেন বলছে? এই জগতের মায়া, তুমি ভগবানকে বলো না মায়াকে, তার মায়াকে সরিয়ে নিতে হবে, আমি এখানে বেরিয়ে যাও। তখন বলছে যে পুত্র তুমি মাতৃগর্ভ থেকে না বেরিয়ে আসো, তুমি কিন্তু মাতৃহত্যার কারণ হয়ে দাঁড়াবে। তখন বলছেন তুমি ভগবানকে বলো, পিতা ভগবানকে বলো যে তার মায়াকে সরিয়ে দেয়। তখন ব্যাসদেব মানে বীথিকার জীবন রক্ষা করার জন্য, ব্যাসদেবের প্রতিজ্ঞা বীথিকার তার রক্ষার জন্য তিনি চলে গেলেন ভগবানের কাছে, বললেন আপনার মায়াকে সরিয়ে নেন। তখন বলছেন হে ব্যাস, তুমি তো আমার সত্তাবেশ অবতার, তুমি জানো আমি এই জগৎটা তৈরি করেছি মায়া দিয়ে, ভগবান কৃষ্ণ এই জগৎ তৈরি করে কীভাবে করেছেন, শরীরকে 4 ভাগে ভাগ করলেন, এরা বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন হয়নি। এবার সংকর্ষণ কেন, সকলকে আকর্ষণ করেন তিনি, ভগবানের ইচ্ছা পূরণের জন্য তিনি প্রথম হলেন কি হচ্ছে কর্ণদাক্ষের মহাবিষ্ণু। এবার তিনি দৃষ্টি নিক্ষেপ করলেন মায়াতে, মায়ার দৃষ্টি নিক্ষেপ করে মায়ার জগৎ সৃষ্টি হল, সমস্ত মায়া নিয়ে তৈরি করেছি, যদি মায়াকে সরিয়ে নেব তার কিছু অস্তিত্ব থাকবে না, থাকবে না কিছু। তখন ব্যাসদেব বললেন তুমি তো সব পারো, যেটা হবার না সেটা তুমি হতে পারো, যেটা হবার সেটা না হতে পারো, তুমি কিছু করো। তোমার ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এক চলে যাও, তুমি আমি তোমার কথা অনুযায়ী মায়াকে সরাবো, কতক্ষণ যেন সরাবো, দূর থেকে একটা সর্ষের দানা গরুর শিঙের ডগায় যদি ফেলা যায়, যতক্ষণ থাকবে ওই সর্ষের দানাটা গরুর শিঙে আটকে থাকবে ততক্ষণ সময়ের জন্যই মায়াকে সরিয়ে নেবে। যেমন আগুনে হাত দিলে হাতটা পড়ে, কিন্তু আগুন জ্বলছে, একটা প্রদীপ জ্বলছে, হাতটা যদি এরম এরম করো হবে না, আগুনের ছোঁয়া হলো কিন্তু পুরো না। ঠিক তেমনি করে ভগবান বললেন, এইভাবে বললেন যে ঠিক আছে আমি তাহলে আমার আমি মায়াকে কত সময় যেন সরিয়ে নেব, একটা সর্ষের দানা গোল, গরুর উপরের শিংটাও গোল, শিঙের ওপরটাও গোল, যে ওপর থেকে ফেলা যায় কতক্ষণ থাকবে, ফ্র্যাকশন অফ সেকেন্ড। তখন কী হলো, যেই মুহূর্তে সর্ষের দানা নেয় অল্প সময়ের জন্য সরিয়ে নিল, সুখদেব গোস্বামী মাতৃগর্ভে বেরিয়ে দৌড়ে পালিয়ে গেল, জঙ্গলে পালিয়ে গেল। একটা নিশ্চয় একটা কথা আছে, এ ফুল রাস ইন হোয়ার অ্যাঞ্জেল আর ফিয়ার টু ট্রেড, মানে বোকা লোকেরা যেখানে বুদ্ধিমান লোকেরা যেতে ভয় পায়, বোকা লোকেরা সহসা ঢুকে পায়। আমরা সবাই করে বোকা দলের মতো পড়েছি, আর ভাবছি কত ভালো কত ভালো কত ভালো আমরা এসেছি, ভগবান দিয়েছে, কিন্তু আমাদের বাস্তবটা হচ্ছে কি, আমরা যে মানুষ দেহ পেয়েছি কি জন্যে পেয়েছি, সত্যিকারের আমরা যে চরম লক্ষ্য যেটা মানুষের দেহ যে ভগবান দিয়েছে তার কাছে ফিরে যাওয়ার জন্য, তো আমরা সেটার জন্য প্রস্তুত নিয়েছি।
আর ফিরতে গেলে মনটাকে ভগবানের তো বসা, যেরকম আসক্তি দেখে না, যেমন আছে না আমাদের মুক্তি ঠাকুর একজন বললেন বিষয়ে, যে বিষয় মানে হচ্ছে ভোগ, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই পাঁচটা বিষয়কে আমরা সাধারণত ভোগ, সুন্দর রূপ ভোগ করি। এই পাঁচটা বিষয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এটা দিয়ে ভগবান তৈরি করেছে মহিলা মূর্তি। এই বিষয় ভোগ যতক্ষণ থাকবে, যেরকম আমাদের আমাদের আছে, ঠিক বলতেন হে ভগবান তোমার চরণের সেবা সে আসক্তি, বিষয় এই যে প্রীতি এবে আছয় আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয় মানে যে ভোগ, আমার বিষয় ভোগে যে এত প্রীতি রয়েছে, যত প্রীতি রয়েছে সেই মতো প্রীতি তোমার আমার দাও তোমার চরণ সেবার জন্য। বার বার মিনতি করি এখন এটা যাওয়া মুশকিল, আমরা বলতে পারি আমাদের চলে গেছে কিন্তু কখনো চলে যায় না। এই জগতে যতক্ষণ আছি ভগবানের আশ্রয় ছাড়লেই মায়া দিদি আঁকড়ে দেব। ভগবান দেখুন, ভগবান হলো সূর্য, যখন সূর্য যখন উঠে তখন ঘুরে আছে পূর্ব দিকে আছে, ছায়াটা কত, ছায়াটা হচ্ছে মায়া, ছায়াটা আমাদের কাছে তত লম্বা হয়, মায়া তত আমাদের লম্বা হয়, তত বড় করে আমাদের আঁকড়ে ধরে। যখন সূর্য যখন চলে আসে মাথার কাছে তখন কী হয়, তখন আমাদের মায়াদের দাসী হয়ে যাবে, মায়া তখন আমাদের শাসন করবে না, দাসী হয়ে যাবে। এই জন্য ভগবান, ভগবানের মায়াকে জয় করলে পারলেই তাহলে আমাদের মনটা ভগবান এতে বুঝবে, তখন আমাদের জীবনটা এই মানুষের জীবনটা সার্থক হয়। কিন্তু এখন যে বর্তমান যুগে বিশেষ করে বাঙালিরা যেমন যেভাবে আছে এই বিদেশে আমি দেখি তো, তারা ওয়েস্টার্নার থেকে বেশি ওয়েস্টার্নার ছিলেন, ওয়েস্টার্নার তারা তারা যত না বেশি ওয়েস্টার্নাইজ মানে পশ্চিমের কালচারে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু বাঙালিরা আর বেশি অন্তর্ভুক্ত, পার্টি চলে, মদ চলে, নানা রকম সব চলে, ভগবানের কোনো লেনা দেনা খুব কমই আছে, আস্তে আস্তে চলে যাবে, নেক্সট জেনারেশন চলে যাবে, নেক্সট জেনারেশন জানা আসবো না, এবং এরা আর থাকবে না, এটা এরা পুরো কালচারটাই উঠে যাবে। একটা উদাহরণ দিচ্ছেন, ওটা শেষ করবো, নাম বলবো না, একজন সায়েন্টিস্ট মানে রিসার্চার, 18 বছর বয়সে তিনি জার্মানি গিয়েছিলেন, জার্মান থেকে তিনি পিএইচডি করে কানাডাতে উনি কাজ নিয়েছিলেন, সেখানে রিসার্চ করেন। তো যাই হোক, তো যে কোনো প্রকার হোক আমার সঙ্গে তার আলাপ হয়েছিল, তার স্ত্রী হরিনাম নিয়েছিল, এবারে আমার সঙ্গে দেখছে আসছে, তো রিসার্চার তার বুদ্ধি আমরা খুব তীক্ষ্ণ, বয়স হয়ে গেছে 65 বছর বয়স হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, তার স্ত্রীর বয়স করা 55 বছর তখন তখন ছিল, এখন বেশি হয়ে গেছে। তো আমার সামনে থাকতে থাকতে একদিন আমাকে হঠাৎ বলছে যে আপনি আমাকে হরিনাম দেবেন, আর কেন আপনি তো শিক্ষিত মানুষ, বাস্তবকে নিয়ে চলেন, হরিনাম করবেন? বলছে হ্যাঁ। কেন, আপনার কি আপনার স্ত্রী বলেছেন? বলছে না, আমি কারো কথাতে চাই না, আমি নিজের বিবেককে নিই। তো আপনি তো কাউকে বিশ্বাস করেন না ভগবানকে? বলছে বিশ্বাস করি না, করি কিন্তু লোককে বিশ্বাস করি না, নানা রকমভাবে সব সমস্ত প্রতারণা করে। তো এই যে ভক্তি জগতটা, যে জগতের যে একটা মাহাত্ম্য আছে সেটা বিশ্বাস করি কিন্তু লোক পাচ্ছিলাম না। তো যাই হোক, আপনি আমি দেবেন কি, আপনি যদি ন্যায় নিশ্চিত আপনি করবেন তো? হ্যাঁ। তো এইভাবে কয়েক বছর পরে বললো, নিল, কয়েক বছর পরে আমার আরও অন্তরঙ্গ হয়ে গেছে। আমি যখন হরিনাম করতো আমার ঘরে এসে বসতো, আমি বললাম যে প্রভু আমি একটা জিজ্ঞাসা করবো আপনাকে, এই যে আপনি 18 বছর বয়সে আপনি ভারতবর্ষ ছেড়ে
ভারতবর্ষের সব আপনার আত্মীয় পরিজন ছেড়ে এখানে এসেছে, আর এখন আপনার প্রায় 75-70 বছর বয়স হলো, তো আপনি এখন ভাবছেন কি এটা কি আপনি এসে কি ভালো করেছে না খারাপ করেছে? সেই ওই ধরনের একটা পিএইচডি প্রাপ্ত না কিসের পিএইচডি করে যাই না, মধ্যে খাদ্যেরও পিএইচডি করেছে, রিসার্চ করতে গেলে না ওই মন্ট্রিয়াল ইউনিভার্সিটিতে, তো তখন সে চোখের জলে চোখে চোখ চোখ ভরে জল নিয়ে বলছে, মহারাজ আমি যদি আগে জানতাম আমার পরিবার নষ্ট হয়ে যাবে আমি এখানে আসতাম না, এখন তো আর আমি সব শেষ করে দিয়েছি, এখন বুঝলাম কিছু হবে না। কীরকম দেখো আমার ছেলেকে আমি কিছু বলতে পারি না, মেয়েটার বিবাহ তখন 33 বছর বয়সে, তখন মেয়েটা বিবাহ দেবো আমরা নিজের আমি যেরকম ভারতবর্ষে যেরকম হয় এখানে তো করতে পারি না, সব উল্টো রকম হয়ে গেছে, আমি যে আমি তো ভুল করেছি আরেকটা বললাম না, মানে চোখ ভরা জল নিয়ে সত্যি করে তোমার হৃদয় থেকে বলছে, মানে একটা মানুষ যাকে কোনো কাঁদে না সে তার দুঃখে কাঁদছে, কেন মেয়ে কথা শোনে না, বাড়িতে থাকে না, বাড়ির বাইরে ভাড়া ভাড়া থাকে, অভাবে থাকে, আর ছেলে তো আসে গেম খেলে, কাজ থেকে আসে গেম খেলে, কারোর কোনো কথা নেই, যদি না বাবা মা যদি টেবিলের খাবার রেখে না খায় তাহলে বাইরে থেকে খাবার নিয়ে খেয়ে নেয়, তার সঙ্গে কোনো কথা বলে বাবা কিছু বললেই সমস্যা রেগে যায়, রেগে যায় মারতে পালিয়ে যায়, আমি কোনো শাসন করতে পারি, খালি শাসন করলে পুলিশ আসবে আমাকে জেলে দেবে, হোমেনি চলে যাবে, ছেলেদের চোটে থাকলে হোমেনি চলে যাবে, এই দেশটা যে আগে দিয়েছে এখানে এখানে মানুষ হয়ে যাবে না, তাই আমি কিন্তু জানতে চাইছি ওনার সত্যি করে ভাবটা কি, এখানে এসে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে, যে উত্তরটা দিলেন উত্তরটা শুনে আমি যে মানুষটা সত্যি করে এই 5 বছরে হরিনাম করে যে লাভ হয়েছে জীবনের যে মূল্যায়নটা করতে পেরেছে, এবার যদি মানুষটা মরে যায়, মানুষটা মরে গেছে 2 বছরে মরার ঠিক আগের দিন আমাকে ফোন করে দেয়, মহারাজ আমাকে আর যেতে হবে, কেন আমি যাবেন না, আমি আসছি তখন কোভিডে আসছি, কোভিড ক্যাটাগরি আমি আসবো, বলছে যে আমি আমার অটো ইমিউন সিস্টেম নষ্ট হয়ে গেছে, এইভাবে আর্টিফিশিয়াল মাস্ক আমি চাই না, আমি ডাক্তারকে আগে বলে দিচ্ছি সমস্ত ভেন্টিলেটর পাই, আমি অনেক অনুরোধ করলাম আপনি করবেন না, একটা ডাক্তারকে বললো আমার সব আমার আশা পূর্ণ হয়ে গেছে, আমি খুলে দেন চলে গেলাম, আমার নিজের কানে শোনা, হ্যাঁ আর ওনার উনি একজন শিক্ষিত মানুষ ছিলেন, মাত্র প্রায় 62-63 বছর ভগবানকে বিশ্বাস করতেন না, মানে ভগবানকে বিশ্বাস করতেন কিন্তু ভমতবাদে বিশ্বাস করতেন, ধর্মের নাম হত সত্য না, হত বিশ্বাস করতেন না, ওনার বাড়িতে আমি থাকতাম 5 দিন 6 দিন তো থাকতাম, আর আমার সঙ্গে সঙ্গে ধরতাম সঙ্গে সঙ্গে ধরতো সবসময় দেখতাম কি করি না, তো এইভাবে আমি দেখেছি, হ্যাঁ তার উপর আমি দেখে বলছি যত আজ বাঙালিরা ওয়েস্টার্নাইজ হয়ে যাচ্ছে, মানে বাঙালি মানে ভারতীয়রা এসে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এসে যতটা ওয়েস্টার্নাইজ হয়ে গেছে, আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে জন্ম হয়ে মানে যারা প্রকৃত অর্থে জন্ম থেকে ওয়েস্টার্নার, যাদের বংশ ওয়েস্টার্নার, ওরা ততটা ওয়েস্টার্নাইজ না, শুধুরা বাঙালি ওয়েস্টার্নাইজ হয়ে গেছে, কিন্তু আমার উপর নজর করেছে, এই জন্য আপনারা যদি পালন করেন তাহলে আপনার আপনাকে দেখে আপনার সন্তানরা শিখতে পারে, আর সন্তানরা যদি হলে সন্তানরা যদি ঘরে যায় পুত্র মানে কি পুত নাম নরক থেকে যখন মাতা পিতা উদ্ধার তাকে তখন পুত্র বলা, একটা নরকের নাম আছে 27টা নরক আছে, তো একটা নরকের নাম পুত,
কখন উদ্ধার করতে পারে? যখন আমার সন্তানগণ যখন আমাদের যথাযথভাবে জীবনটা পালন করবে, যথাযথ জীবন মানে কি ভগবানের সঙ্গে সম্বন্ধ রেখে জীবনটা অতিবাহিত করবে, তাকে বলা হয় পুত্র, যথার্থ পুত্র। শব্দের একটা অর্থ আছে, অর্থগুলো না বুঝে শুধু আমরা ইউজ করি, আমরা ব্যবহার করি, আমরা আমাদের মতো করে ব্যবহার করে নিই, কিন্তু অন্তর্নিহিত অর্থগুলো যদি জেনে যদি করি, দেখবেন যে আমরা যে পথে চলছি এই পথটা আসল পথ নয়। আসল পথ হচ্ছে ভক্তিপথ। ভক্তিপথ, ভক্তি মানে হচ্ছে ভগবানের তো অকৃত্রিম ভালোবাসা, কোনো কৃত্রিমতা থাকবে না। এইটা করছে, এইটা পাবো, এটা করে এটা পাবো, এটা না, ভগবানের সুখের জন্য সব কিছু করতে হবে। যাই হোক, আজ একাদশীর দিন সকলে একাদশী করবেন, সেটা ভগবানের সুখ হয়, আর কিছু না করবো একাদশী করবেন। একাদশী কী খেতে হবে না হবে, তোমাদের স্বপ্ন আমার জানে, তোমাদের কাছে সুগান্ধি আর তোমাদের কাছে স্বপ্ন আছে। তোমাদের কী জানো কৃষি মন্দির কী বলো? কৃষি মন্দির বলো মানে কৃষি মন্দির সাথে, আর আমি 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 ওকে ডাকি দিদি মন্দির, স্কুলের টিচার তো দিদিমণি, মানে আমারটাকে সারাও দেয় দিদিমণি, বলে সারা দেয়, আমার ডাকতে পারা অসুবিধা নেই দিদিমণি বলতে। ঠিক আছে, হ্যাঁ, কোনো প্রেশার না, ভালো ভালো করে ভাবুন, জীবনটা মূল্যায়ন করুন, এমনটা যেন না হয় জীবনের শেষে গিয়ে আর কোনো কুলকানার নেই, এগুলো আর না হয়। বুদ্ধি দিয়েছে ভগবান, বুদ্ধি দিয়ে বিচার করুন, বিচার করে যদি বোঝেন এটা করার কর্তা, তখন হরে কৃষ্ণ।